রেডিও মিলনের আজকের নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী কৃষ্ণকান্তের উইল, অন্তিম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না। এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, অন্তিম পর্ব। হরিদ্রা গ্রামের জমিদার কৃষ্ণকান্ত তার ভাইয়ের ছেলে গোবিন্দলালকে তার প্রাপ্য অর্ধেক সম্পত্তি উইল করায় কৃষ্ণকান্তের বড় ছেলে হরলাল গৃহত্যাগ করেন এবং পরে একটা জাল উইল তৈরি করে রোহিণীকে দিয়ে সেই উইল বদলানোর ব্যবস্থাও করেন। উইল বদলাতে গিয়ে রোহিণী কৃষ্ণকান্তের কাছে ধরা পড়ে। তখন গোবিন্দলাল রোহিণীকে রক্ষা করেন। গোবিন্দলাল বিবাহিত জেনেও তার আচার আচরণে রোহিণী তার প্রেমে পড়ে। ভ্রমর শ্বশুরকে কোনোভাবেই অনুরোধ করতে রাজি হল না। না না না, আমি পারবো না, বড় লজ্জা করে। ছি! অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহার আনতে পালঙ্কে অর্ধ শয়নাবস্থায় হুঁকোর নল হাতে ধরে তন্দ্রাচ্ছন্ন। রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়োরও মনের ভেতর ঢুকেছিল বোধহয়। চাঁদ কোথায় উদয় হয় না, নইলে বুড়ো আফিংয়ের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সেই মুখ বসাবে কেন? কৃষ্ণকান্ত দেখছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের সচি হয়ে মহাদেবের গোয়াল থেকে ষাঁড় চুরি করতে গিয়েছে। নন্দী ত্রিশূল হাতে ষাঁড়ের জাপ দিতে গিয়ে তাকে ধরেছে। দেখছেন নন্দী রোহিণীর আলুলায়িত চুল মুঠি ধরে টানাটানি করছে এবং সরাননের ময়ূর সন্ধান পেয়ে তার সেই কেশ গুচ্ছকে সর্পভ্রমে গিলতে গেছে। এমন সময় স্বয়ং সরানন ময়ূরের দৌরাত্ম্য দেখে নালিশ করবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হয়েছেন। জ্যাঠামশাই! কার্তিক, মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামশাই বলে ডাকছেন? জ্যাঠামশাই! চোখ খুলে দেখলেন মূর্তিমান স্কন্দবীরের ন্যায় গোবিন্দলাল তাঁর সম্মুখে দাঁড়িয়ে আছেন। কি হলো বাবা গোবিন্দলাল? মাফ করবেন, আমার এখন আসা উচিত হয়নি, আপনি ঘুমুন, আমি এমন কিছু কাজে আসিনি। এই ছুঁচো নিশ্চয়ই আবার সেই চাঁদমুখ আব্বাগির কথা বলতে এসেছে। না, আমার ঘুম হয়ে গেছে, আর ঘুমোব না। গোবিন্দলাল একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলতে প্রাতকালে তার কোনো লজ্জা করেনি, এখন একটু লজ্জা করতে লাগল। কথাটা বলি বলি করেও বলতে পারলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হয়েছিল বলেই কি এই লজ্জা? বুড়ো রঙ্গ দেখতে লাগলেন। গোবিন্দলাল কোনো কথা পারছে না দেখে নিজেই জমিদারির কথা পারলেন। জমিদারির পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মুকুদ্দমার কথা, তথাপি রোহিণীর দিক দিয়েও গেলেন না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসতে লাগলেন, বুড়ো বড় পাজি। অগত্যা গোবিন্দলাল ফিরে যাচ্ছিলেন। গোবিন্দলাল, সকালে যে আবাকিকে তুমি জামিন করে নিয়ে গিয়েছিলে, সে কি কিছু স্বীকার করেছে? আগে হ্যাঁ, প্রথমে হরলালের পাল্লায় পড়ে সে আপনার সিন্ধুকে একটা জাল উইল রেখে যায়, আর গতকাল সেই জাল উইলটা সরিয়ে আসল উইলটা রাখতে গিয়ে আপনার হাতে ধরা পড়ে। সবই তো শুনলাম, এখন তোমার মত? আপনার যা মত আমারও সেই মত। আমি ওর কথা বিশ্বাস করি না, ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশের বাইরে বের করে দেওয়া হোক, কি বলো? আর তোমার যদি মনে হয় যে ওর দোষ নেই, তবে ছেড়ে দাও। আচ্ছা জ্যাঠামশাই। রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়োর সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করতে এলো। খুড়োকে কিছু না বলে
ঘরের মধ্যস্থলে বসে পড়ে রোহিণী কাঁদতে শুরু করল। এই হরিদ্রা গ্রাম ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না। আমি তো কলকাতা গেলে গোবিন্দলালকে আর দেখতে পাবো না, না দেখলে মরে যাব। আমি যাব না, আমি যাব না। এই হরিদ্রা গ্রাম আমার স্বর্গ, এখানে গোবিন্দলালের মন্দির, এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান। আমি এখানেই পুড়ে মরব। শ্মশানে মরতে পায় না এমন কপালও আছে নাকি? আমি যদি এ গ্রাম ছেড়ে না যাই তো কে আমার কি করতে পারবে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশ ছাড়া করে দেবে, আমি আবার আসব। গোবিন্দলাল রাগ করবে, করে করুক, তবু তাকে দেখব, আমার চোখ তো কেড়ে নিতে পারবে না। আমি যাব না, আমি যাব না, কলকাতা যাব না, কোথাও যাব না, যাই তো জমির বাড়ি যাব, আর কোথাও না, কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করে রোহিণী আবার সেই গোবিন্দলালের কাছে চলল। আমায় রক্ষা করো, আমার হৃদয়ের এই অসহ্য আগুন নিভিয়ে দাও, আমাকে আর পুড়িও না। আমি যাকে দেখতে যাচ্ছি তাকে যতবার দেখব ততবার ততবার আমার অসহ্য যন্ত্রণা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল, তাহলে বাকি রইল কি প্রভু? রাখব কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমায় সুমতি দাও, আমাকে সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। এই যন্ত্রণা, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। রোহিণী কাঁদতে কাঁদতে গোবিন্দলালের কাছে আবার উপস্থিত হল। কি হলো? কলকাতা যাওয়া স্থির তো? না। সে কি, এই মাত্র যে আমার কাছে স্বীকার করেছিলে? আমি যেতে পারবো না। জোর করার কোনো অধিকার আমার নেই, কিন্তু গেলে ভালো হতো। কিসে ভালো হতো? গোবিন্দলাল অধবদন হলেন, স্পষ্ট করে কোনো কথা বলার তিনি কে? রোহিণী চোখের জল লুকিয়ে মুছতে মুছতে ঘরে ফিরে গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হয়ে ভাবতে লাগলেন। কি ভাবছো? বলো দেখি কি ভাবছি। আমার কালো রূপ। ইস, সে কি আমায় ভাবছো না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? আছে না তো কি, সর্বে সর্বময়ী আর কি। আমি এখন অন্য মানুষকে ভাবছি। অন্য মানুষ? এই গলা জড়িয়ে ধরেছি, কাকে ভাবছো বলো না। কি হবে তোমায় বলে? বলো না। তুমি রাগ করবে। করি করব, বলো না। যাও দেখো গিয়ে সকলের খাওয়া হলো কিনা। দেখবো খন, আগে বলো কে? শিয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছিলাম। কেন রোহিণীকে ভাবছিলে কেন? তা কি করে জানবো? জানো, বলো না। আচ্ছা ভোমরা, মানুষ কি মানুষকে ভাবতে পারে না? না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। তবে আমি রোহিণীকে ভালোবাসি। মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাউকে তোমার ভালোবাসতে নেই। কেন রোহিণীকে ভাবছিলে বলো না। আচ্ছা বিধবাকে মাছ খেতে আছে? না। বিধবাকে মাছ খেতে নেই, তবু তারিণীর মা মাছ খায় কেন? তার পোড়ামুখ, যা করতে নেই তাই করে। আমারও পোড়ামুখ, যা করতে নেই তাই করি, রোহিণীকে ভালোবাসি। আমি শ্রীমতী ভোমরা দাসী, আমার সাক্ষাতে মিছে কথা? মিছে কথাই ভোমরা, আমিও তোমার গলা জড়িয়ে ধরে বলছি আমি রোহিণীকে ভালোবাসি না, কিন্তু রোহিণী যে আমায় ভালোবাসে। আবাগি, পোড়ার মুখি, বাদ্রি, মুরুক মুরুক মুরুক। এখনই এত গালি কেন? তোমার সাত রাজার ধন এক মানিক তো এখনো কেড়ে নেয়নি সে। দূর, তা কেন, তা কি পারে? তা আবাকি তোমার সাক্ষাতে বলল কেন? ঠিক বলেছ, বলা তার উচিত ছিল না, তাই ভাবছিলাম। আমি তাকে বাস উঠিয়ে কলকাতায় গিয়ে থাকতে বলেছিলাম,
এমনকি খরচ পর্যন্ত দিতে রাজি হয়েছিলাম। তারপর সে রাজি হলো না। ভালো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি? তা পারো, কিন্তু আমি পরামর্শটা শুনব। আচ্ছা শোনো। খিরি, এই খিরি, খিরি, রোহিণী পোড়ামুখীর কাছে এখনই একবার যেতে পারবি? পারবো না কেন, শুধু বলো কি বলতে হবে। আমার নাম করে বলে আয় যে তিনি বললেন তুমি মরো। কি বলে আমায় বলে যাস। আচ্ছা। কি রে, বলে এলি? হ্যাঁ বলে এসেছি। সে কি বললো? সে বলল উপায় বলে দিতে বলো। তবে আবার যা, বলে আয় যে বারুণী পুকুরে সন্ধেবেলায় কলসি গলায় দিয়ে। আচ্ছা। কি রে, বারুণী পুকুরের কথা বলেছিস? বলেছি মা ঠাকুরন। সে কি বলল? বলল যে আচ্ছা। ছি ভোমরা, এমন কথা বলতে আছে? ভেবো না, সে মরবে না। যে তোমায় দেখে মজেছে সে কি মরতে পারে? দৈনিক সমস্ত কাজ সমাপ্ত করে প্রাত্যহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিন শেষে বারুণীর তীরবর্তী উদ্যানে গিয়ে বিচরণ করতে লাগলেন। গোবিন্দলালের উদ্যান ভ্রমণ একটা অন্যতম সুখ। উদ্যান মধ্যে একটা উচ্চ প্রস্তর বেদি ছিল, তার মধ্যে একটা শ্বেত প্রস্তরের অর্ধাবৃতা বিনত লোচনা স্ত্রীমূর্তি ছিল। তার ভাব একটা ঘর থেকে নিজের চরণদ্বয়ে যেন জল ঢালছে। তার চারপাশে বেদির ওপর ক্ষুদ্র ক্ষুদ্র সুপুষ্প, জেরেনিয়াম, ভর্বিনা, ইউফিরবিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপগুল্ম, আর নিচে বেদিকা বেষ্টন করে কামিনী, যুধিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশি ফুলের শাড়ি। গন্ধে গগন আমোদিত করছে। সেখানেই গোবিন্দলাল বসতে ভালোবাসতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমণে এনে সেখানে বসাতেন। ভ্রমর পাষাণময়ী স্ত্রীমূর্তি অর্ধাবৃতা দেখে তাকে কালামুখী বলে গালাগালি দিত। কখনো কখনো শাড়ির আঁচল দিয়ে তার অঙ্গ আবৃত করে দিত। কখনো কখনো তার কোলের ঘট নিয়ে টানাটানি করত। সেখানে আজ সন্ধ্যাকালে গোবিন্দলাল বসে স্বচ্ছ বারুণীর জলশোভা দেখতে লাগলেন। দেখলেন সেই পুষ্করিণীর ধাপে রোহিণী কলসি কোলে নামছে। সব না হলে চললেও জল না হলে চলে না। এই দুঃখের দিনেও রোহিণী জল নিতে এসেছে। রোহিণী জলে নেমে স্নান করার কালে তার থাকা অনুচিত বলে গোবিন্দলাল সেখান থেকে সরে গেলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়ালেন। শেষে রোহিণী উঠে গিয়েছে ভেবে আবার সেই বেদির তলে এসে বসলেন। আবার সেই বারুণীর শোভা দেখতে লাগলেন। দেখলেন রোহিণী বা কোনো স্ত্রী বা কোনো পুরুষ কোথাও কেউ নেই। কিন্তু কিন্তু সরোবরে একটা কলসি ভাসছে। এ কি, এ কার কলসি? কেউ জল নিতে এসে ডুবে যায়নি তো? রোহিণী তো একমাত্র জল নিতে এসেছিল, কিন্তু কি রে, বারুণী পুকুরের কথা বলেছিস? বলেছি মা ঠাকুরন। সে কি বলল? বলল যে আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর সর্বশেষ ধাপে দাঁড়িয়ে পুষ্করিণীর সর্বত্র দেখতে লাগলেন। জল কাঁচ তুল্য স্বচ্ছ, জলের নিচের ভূমি পর্যন্ত দেখা যাচ্ছে। দেখলেন হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুয়ে আছে। রোহিণী, রোহিণী! গোবিন্দলাল রোহিণীকে উঠিয়ে ধাপের উপর শোয়ালেন। দেখলেন রোহিণী জীবিত আছে কিনা সন্দেহ। সে সংজ্ঞাহীন, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ। মালি, মালি! আজ্ঞে মেজবাবু। হে হে, কে একে তাড়াতাড়ি বাগানের ঘরে নিয়ে চলো। প্রদীপটা জ্বালো, আস্তে আস্তে, সাবধানে সাবধানে, আঘাত না লাগে। জীবনে হোক মরণে হোক, রোহিণী শেষ পর্যন্ত গোবিন্দলালের প্রমোদ গৃহে প্রবেশ করল। ভ্রমর ভিন্ন আর কোনো স্ত্রীলোক কখনো এখানে প্রবেশ করেনি। রোহিণীর মৃত নারী দেহ
পালঙ্কে লম্বমান হয়ে প্রজ্জ্বলিত দীপালোকে শোভা পেতে লাগল। দীর্ঘ কালো কেশরাশি থেকে জল ঝরছে, যেন মেঘে জলবৃষ্টি করছে। চোখ বন্ধ, কিন্তু সেই চোখের ভ্রুযুগল জলে ভিজে আরও অধিক কালো হয়েছে। আর সেই ললাট স্থির, বিস্তারিত, লজ্জা ভয় বিহীন। অধর এখনো যেন শুভ্র কমল। বিধাতা তোমায় কেন এত রূপ দিয়ে পাঠিয়েছিলেন? আর দিয়েছিলেন তো সুখী করলেন না কেন? এমন করে তুমি চলে গেলে কেন? না না, আমাকে একবার বাঁচানোর শেষ চেষ্টা একে করতেই হবে, যদি বেঁচে থাকে। জলমগ্নকে কিভাবে বাঁচাতে হয় গোবিন্দলাল তা জানতেন। উদরস্থ জল সহজেই বের করানো যায়। দু চারবার রোহিণীকে উঠিয়ে বসিয়ে পাশ ফিরিয়ে ঘুরিয়ে জল বের করালেন, কিন্তু তাতে নিঃশ্বাস প্রশ্বাস ফিরল না। সেটা কঠিন কাজ। তিনি জানতেন মুমূর্ষুর বাহুদ্বয় ধরে তুললে অন্তরস্থ বায়ুকোষ স্ফীত হয়, সেই সময় রোগীর মুখে ফু দিতে হয়, পরে বাহুদ্বয় ধীরে ধীরে নামাতে হয়। নামালে বায়ুকোষ সংকুচিত হয়, আর তখন সেই ফু দেওয়া বায়ু নিজেই নির্গত হয়ে আসে, এতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস দেওয়া হয়। এরকম বারবার করতে করতেই বায়ুকোষের কাজ পুনরায় সচল হতে থাকে, সহজাত নিঃশ্বাস প্রশ্বাস চলতে শুরু হয়। রোহিণীকেও তাই করতে হবে। মালি, আমি এর হাত দুটো টেনে তুলে ধরছি, তো তুই এর মুখে ফু দে দেখি। তবে তুই এরকম করে হাত দুটো ধীরে ধীরে ওঠাতে থাক, আমি ফু দিই, তারপর ধীরে ধীরে হাত নামাবি। মালি তাতে রাজি হল। গোবিন্দলাল তখন সেই গোলাপ পাপড়ির ন্যায় অধর যুগলে নিজের অধর যুগল যোগ করে রোহিণীর মুখে ফু দিলেন। মালি রোহিণীর বাহুদ্বয় নামালো, আবার উঠালো, আবার গোবিন্দলাল ফু দিলেন, আবার অনুরূপ হল। দু তিন ঘন্টা এরকম করার পর রোহিণীর নিঃশ্বাস বইল, রোহিণী বাঁচল। গোবিন্দলাল তাকে ওষুধ পান করালেন। ওষুধ গুনে ক্রমশ রোহিণীর বল সঞ্চার হতে লাগল। রোহিণী চেয়ে দেখল সজ্জিত গৃহমধ্যে শীতল বাতাস বইছে, একদিকে স্নিগ্ধ প্রদীপ জ্বলছে, আর একদিকে হৃদয়াধারের জীবন প্রদীপ জ্বলছে। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, তারপরে দৃষ্টি, তারপর ক্রমশ স্মৃতি, আর শেষে বাক শক্তি ফিরে এলো তার। আমি তো মরেছিলাম, আমাকে বাঁচালো কে? যেই বাঁচাক, তুমি যে রক্ষা পেয়েছো এটাই যথেষ্ট। আমাকে কেন বাঁচালেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা যে আপনি মরতেও দিলেন না আমাকে? তুমি মরবে কেন? মরারও কি আমার অধিকার নেই? পাপে কারো অধিকার নেই রোহিণী, আত্মহত্যা মহাপাপ। আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেউ শেখায়নি, আমি পাপ পুণ্য মানি না। কোন পাপে, কোন পাপে আমার এই দণ্ড? পাপ না করেও যদি এত দুঃখ, তবে পাপ করলেই বা এর থেকে বেশি কি হবে? আমি মরব, আমি মরব। এবার না হয় তোমার চোখে পড়েছিলাম বলে তুমি রক্ষা করেছ, পরের বার যাতে তোমার চোখে না পড়ে সেই ব্যবস্থা করব। তুমি কেন মরবে? চিরকাল ধরে দণ্ডে দণ্ডে পলে পলে রাত্রি দিন মরার থেকে একবারেই মরে যাওয়া ভালো। কিসের এত যন্ত্রণা তোমার? রাত্রি দিন হৃদয় পড়ছে, সামনে শীতল জল, কিন্তু এ জন্মে সে জল স্পর্শ করতে পারবো না,
সে আশাও নেই। আর এসব কথায় কাজ নেই, চলো তোমাকে ঘরে রেখে আসি। না না না, আমি একাই যেতে পারবো। গোবিন্দলাল বুঝলেন কিসের আপত্তি, তিনি আর কিছু বললেন না। রোহিণী একাই গেল। নাথ নাথ, তুমি তুমি আমায় বিপদ থেকে রক্ষা করো। তুমি বলে না দিলে কার ভরসায় আমি এই বিপদ থেকে উদ্ধার পাব? আমি মরব, ভ্রমর মরবে। তুমি তুমি এই মনে শক্তি দাও, আমি তোমার ভরসায় আত্মজয় করি। কি ব্যাপার, আজ এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে? কেন, আর কখনো কি থাকি না? থাকো, কিন্তু আজ তোমার মুখ দেখে, তোমার কথার আওয়াজে মনে হচ্ছে আজ কিছু হয়েছে। কি হয়েছে? কি হয়েছে তা তুমি না বলে আমি কিভাবে বলবো? আমি কি সেখানে ছিলাম? কেন, সেটা মুখ দেখে বলতে পারছো না? এখন তামাশা রাখো, কথাটা ভালো নয় সেটা মুখ দেখে বলতে পারছি। আয় বলো না, আমার বড় চিন্তা হচ্ছে। কাঁদছো কেন ভোমরা? আর একদিন না হয় তোমাকে বলবো, আজ নয়। আজ নয় কেন? তুমি এখন ছোট, সব কথা ছোটদের শুনে কাজ নেই। কালকে আমি বুড়ো হব? কালও বলবো না, বলবো দু বছর পরে। এখন আর জিজ্ঞাসা করো না ভ্রমর। তবে তাই, দু বছর পরেই বলো। আমার শোনার সাথ ছিল, কিন্তু তুমি তো বললে না, তবে আমি শুনবো কি করে? আমার বড় মন কেমন করছে, আমি অকারণেই কাঁদছি, বড় বাজি হয়েছি আমি। জ্যাঠামশাই, জমিদারির কি অবস্থা? অবস্থা তো ভালোই, কিন্তু তোমরাও যদি একটু দেখাশোনা করো তবে বড় ভালো হয়। দেখো আমি আর কদিন, তোমরা এখন থেকে সব দেখে শুনে না রাখলে আমি মরলে কিছু বুঝতে পারবে না। আমি তো বুড়ো হয়েছি, আর কোথাও যেতেও পারি না, কিন্তু বিনা তদারকে সব লাটে উঠবে। আপনি পাঠালেই আমি যেতে পারি, আমারও ইচ্ছে সব মহালগুলো একবার দেখে আসি। আমার তাতে বড় আহ্লাদ। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল হয়েছে, নায়েব বলে প্রজারা অদ্ভুত আচরণ করছে, টাকা দেয় না। প্রজারা বলে আমরা খাজনা দিচ্ছি, নায়েব উসুল দেয় না। তোমার যদি ইচ্ছে থাকে তবে বলো, আমি তোমাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করি। তাই করুন। গোবিন্দলাল এই জন্যই কৃষ্ণকান্তের কাছে এসেছিলেন, তার এই পূর্ণ যৌবন মনোবৃত্তি সব উদ্বেলিত সাগর তরঙ্গ তুল্য প্রবল, রূপতৃষ্ণা অত্যন্ত তীব্র, ভ্রম সেই তৃষ্ণা নিবারিত করতে পারে না। নিদাঘের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের সম্মুখে প্রকাশ হল, আর প্রথম বর্ষার মেঘ দর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখে নেচে উঠল। গোবিন্দলাল তা বুঝে মনে মনে শপথ করেন, মরতে হয় মরব, কিন্তু ভ্রমরের কাছে অবিশ্বাসী হব না। তিনি মনে মনে স্থির করলেন যে বিষয়কর্মে মনোনিবেশ করে স্থানান্তরে গেলে নিশ্চিন্তে রোহিণীকে ভুলতে পারবেন, তাই বন্দরখালির কথা শুনে আগ্রহ সহকারে সেখানে যেতে সম্মত হলেন। কি হলো, গলা জড়িয়ে ধরলে যে? শুনলাম তুমি নাকি দেহাত যাবে। হ্যাঁ, জমিদারির কাজে যেতে হবে। আমিও যাব। যাব বললেই তো আর হলো না, মা কি তোমায় যেতে দেবে? না, আমি যাব, আমিও যাব তোমার সঙ্গে। কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতেই যেতে দিলেন না। তরণী সজ্জিত করে ভৃত্যবর্গে পরিবেষ্টিত হয়ে
ভ্রমরকে চুমু খেয়ে গোবিন্দলাল 10 দিনের পথ পাড়ি দিয়ে বন্দরখালি যাত্রা করলেন। ভ্রমর আগে মাটিতে পড়ে কাঁদল, তারপর উঠে অন্নদা মঙ্গল ছিঁড়ে ফেলল, খাঁচার পাখি উড়িয়ে দিল, পুতুলগুলো জলে ফেলে দিল, টবের ফুল গাছগুলো কেটে ফেলল, আহারের অন্ন রাঁধুনির গায়ে ছড়িয়ে দিল, চাকরানির খোঁপা ধরে ঘুরিয়ে ফেলে দিল, ননদের সঙ্গে কোন্দল করল, এরকম নানা দৌরাত্ম্য করে শুয়ে পড়ল। সে শুয়ে চাদর মুড়ি দিয়ে আবার কাঁদতে শুরু করল। এদিকে গোবিন্দলালের তরণী তরঙ্গ বিভিন্ন করে এগিয়ে চলল। কিছু ভালো লাগে না, ভ্রমর একা। ভ্রমর শয্যা তুলে ফেলল, বড় নরম, খাটের পাখা খুলে ফেলল, বাতাস বড় গরম, চাকরানিদের ফুল আনতে বারণ করল, ফুলে বড় পোকা, তাস খেলাও বন্ধ করল। সহচারীগণ জিজ্ঞাসা করলে বলতো, তাস খেললে শাশুড়ি রাগ করেন। সূচ, সুতো, উল, প্যাটার্ন সব একে একে পাড়ার মেয়েদের বিলিয়ে দিল। জিজ্ঞাসা করলে বলল, বড় চোখ জ্বালা করে। কেউ বস্ত্র মলিন কেন জিজ্ঞাসা করলে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে গৃহ পরিপূর্ণ। মাথার চুলের সঙ্গে চিরুনির সম্পর্ক ছিন্ন হয়েছে তার, উলু বনের খড়ের মতো চুল বাতাসে দুলত। জিজ্ঞাসা করলে ভ্রমর হেসে চুলগুলো হাত দিয়ে টেনে খোঁপায় গুঁজত। আর আহারাদির সময় এলেই ভ্রমর বলত, আমি খাবো না, আমার জ্বর হয়েছে। ক্ষীরোদা, বৌমাকে সময় মতো ওষুধগুলো খাওয়াবি। বৌমা ক্ষীরির হাত থেকে বড়ির পাঁচন কেড়ে নিয়ে জানলা গুলিয়ে ফেলে দিল। বউ ঠাকুরানি, তুমি কার জন্য এমন করো বলো দেখিনি? যার জন্যে তুমি খাওয়া দাওয়া ঘুম ত্যাগ করলে, তিনি কি তোমার কথা একদিনের জন্য ভাবেন গো? তুমি মরছ খিদে কেটে, আর তিনি হয়তো হুকার নল মুখে দিয়ে চোখ বুঝে রোহিণী ঠাকুরানিকে ধ্যান করছেন। তুই যা ইচ্ছে তাই বকবি তো, দূর আমার কাছ থেকে। তার চড়চাপড় মারলে কি লোকের মুখ চাপা থাকবে? তুমি রাগ করবে বলে আমরা ভয় কিছু বলবো না, কিন্তু না বললেও তো বাঁচি না বাপু। পাঁচি চালারিনীকে দেখে জিজ্ঞাসা করো দেখি, সেদিন অত রাত্রে রোহিণী বাবুর বাগান ঘর থেকে আসছিল কিনা। যাও না, যাও, শুনো। তুই যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। বউ ঠাকুরানি, এমনিতেই তোমার চড়চাপড় খাই, কিন্তু সে কিছু মনে হয় না। আমাদের মারলে ধরলে কি হবে গা? তোমার ভালোর জন্যই আমরা বলি, তোমাদের কথা নিয়ে লোকে ফিসফাস করে, আমরা তো সইতে পারি না। তা আমার কথা বিশ্বাস না হয়, তুমি পাঁচিকে ডাকো, ডেকে জিজ্ঞাসা করো। তোর জিজ্ঞেস করতে হয় তুই করগে, আমি কি তোদের মধ্যে ছুঁচো পাচি যে আমি আমার স্বামীর কথা পাঁচি চাড়ালনিকে জিজ্ঞেস করতে যাব? তুই এত বড় কথা আমাকে বলিস? ঠাকুরানিকে বলে আমি ছাঁটা মেরে তোকে দূর করে দেবো। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, এক্ষুনি যা। এই জন্য বলে লোকের ভালো করতে নেই। হে গুরু, শিক্ষক, ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্য স্বরূপ, তুমি কি সেদিন এই কথাই আমার কাছে গোপন করেছিলে? তিনি অবিশ্বাসে হলেই বা দুঃখ কিসের? আমি মরলেই সব ফুরাবে। ঘোর কলিকাল, ঘোর কলিকাল, একরত্তি মিঠা, আমার কথায় বিশ্বাস করে না। ক্ষীরোদার সরল অন্তকরণে ভ্রমরের প্রতি রাগ দেশাদি কিছুই নেই। সে ভ্রমরের অমঙ্গল চায় না, তবে ভ্রমর যে তার কথা কানেই তুলল না সেটা বড়ই অসহ্য। ক্ষীরোদা তখন তেল মেখে গামছাটা কাঁধে ফেলে কলসি কোলে বারুনির ঘাটে স্নান করতে চলল। আমারই যত জ্বালা, হ্যাঁ হ্যাঁ, মর মর, যার জন্যে চুরি করি সেই বলে চোর। আর বড়লোকের কাজ করা হলো না গো, কখনকার মেজাজ কেমন থাকে তার ঠিকানা নেই, আমারই যত জ্বালা। কি এলো ক্ষীরোদা, আবার কি হয়েছে? দেখো দেখি, গা পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াতে যাবে, তা আমরা চাকর বাকর, আমরা কি তা মুনিবের কাছে বলতে পারি না? সে কি লো, কোন পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াতে গেল? আর কে যাবে? সেই কালামুখী রোহিণী। কি পোড়া কপাল, রোহিণীর আবার এমন দশা কতদিন? কোন বাবুর বাগানে রে ক্ষীরোদা? আরে আমাদের মেজ বাবু গো। দুজনে একটু চাওয়াচাওয়ি করে একটু রসের হাসি হেসে যে যেদিকে যাওয়ার সে সেদিকে চলে গেল।
কিছু দূরে গিয়েই ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মায়ের দেখা হল। ক্ষীরোদা তাকেও হাসির ফাঁদে ধরে ফেলে দাঁড় করিয়ে রোহিণীর দৌরাত্মের কথার পরিচয় দিল। আবার দুজনে হাসি চাওনি ফেরাফেরি করে অভীষ্ট পথে চলে গেল। এভাবেই ক্ষীরোদা পথে রামের মা, শ্যামের মা, হাড়ি তারি পাড়ি যার দেখা পেল তারই কাছে নিজের মর্মপীড়ার পরিচয় দিয়ে পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয়ে বারুণীর জলে স্নান করল। এদিকে হরমণি, রামের মা, শ্যামের মা, হাড়ি তারি পাড়ি যাকে যেখানে দেখল তাকে সেখানে ধরে শুনিয়ে দিল যে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগান বাড়িতে গিয়েছিল। একে শূন্য দশ হল, দশে শূন্য হল শত, আর শতে শূন্য হল সহস্র। কেবল বাগানের কথা থেকে প্রণয়ের কথা, প্রণয়ের থেকে অপরিমেয় অলঙ্কারের কথা, আরও কত কথা উঠল তা সমাপ্ত করা যায় না। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসতে লাগল, মেজবউ বলে মেজবাবুকে ওষুধ করো, তুমি হাজার হোক ফর্সা নও, পুরুষ মানুষের মন তো কেবল কথায় পাওয়া যায় না, একটু রূপগুণও চাই। তা ভাই, রোহিণীর কি আক্কেল কে জানে? রোহিণীর আবার আক্কেল কি? হায় পোড়া কপাল, এত লোক শুনেছে কেবল তুমি শোনোনি? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গয়না গড়িয়ে দিয়েছে গো। তা আমি জানি, খাতা দেখেছি। বিনোদিনী সুরধুনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, রমণী, সারদা, প্রমদা, সুখদা, বড়দা, কমলা, বিমলা, শীতলা, নির্মলা, মাধু, নিধু, বিধু, সুরবালা, গিরিবালা, ব্রজবালা, শৈলবালা অনেকে এসে একে একে, দুয়ে দুয়ে, তিনে তিনে দুঃখিনী বিরহ কাতরা বালিকাকে জানালো যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। কেউ যুবতী, কেউ প্রৌঢ়া, কেউ বর্ষীয়সী, কেউ বা বালিকা, সকলেই এসে ভ্রমরকে বলল, আশ্চর্যের আর কি আছে, মেজবাবুর রূপ দেখে কে না ভোলে, আর রোহিণীর রূপ দেখে তিনি বা ভুলবেন না কেন? কেউ আদর করে, কেউ খোঁটা দিয়ে, কেউ রসে, কেউ রাগে, কেউ সুখে, কেউ দুঃখে, কেউ হেসে, কেউ কেঁদে ভ্রমরকে জানাল যে ভ্রমর, তোমার কপাল ভেঙেছে। গ্রামের মধ্যে ভ্রমরই সুখী ছিল, তার সুখ দেখে সকলেই হিংসায় মরত। কালো কুৎসিতের এত সুখ, অনন্ত ঐশ্বর্য, দেবী দুর্লভ স্বামী, লোকে কলঙ্কশূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, আবার তার ওপর মল্লিকা সৌরভ, গ্রামের লোকের এত সহ্য হয় না। তাই পালে পালে, দলে দলে, কেউ ছেলে কোলে করে, কেউ ভগিনী সঙ্গে করে, কেউ চুল বেঁধে, কেউ চুল বাঁধতে বাঁধতে, আবার কেউ এলো চুলে সংবাদ দিতে আসতেন, ভ্রমর তোমার সুখ গেছে। ভ্রমর আর সহ্য করতে না পেরে দ্বার রুদ্ধ করে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমি আমার সন্দেহ, তুমি আমার বিশ্বাস, আজ কাকে জিজ্ঞেস করব? আবার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলছে, সত্য না হলে সকলে বলবে কেন? তুমি এখানে নেই, আজ আমার সন্দেহ দূর কে করবে? আমার সন্দেহ দূর না হলে মরি না কেন? ফিরে এসো প্রাণেশ্বর, আমায় গালি দিও না যে ভোমরা তোমায় না বলে মরেছে। এখন ভ্রমরেরও যা জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটলই রোহিণীর কানে উঠবে না কেন? রোহিণী শুনল যে গোবিন্দলাল তার গোলাম 7,000 টাকার অলঙ্কার দিয়েছে তাকে। কথাটা যে কোথা থেকে রটল রোহিণী তা শোনেনি, কে রটাল তার কোনো তদন্তও করেনি। একেবারে সিদ্ধান্ত নিল যে ভ্রমরই রটিয়েছে তবে, নইলে এত গায়ের জ্বালা কার? ভ্রমর আমাকে বড়ই জ্বালাল সেদিন, চোর অপবাদ, আজ আবার এই অপবাদ। না, এই দেশে আমি আর থাকবো না, কিন্তু যাওয়ার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালিয়ে যাব। ঠাকুর
ঠাকুরের ঘরে তুমি সেদিন রাত্রে চুরি করতে এসেছিলে, আজ রাত্রে কি আমার ঘরেও সেই কারণেই এসেছো? তোমার মুন্ডুপাত করতে এসেছি। এখন আর আমার চুরির প্রয়োজন নেই, আমি আর টাকার কাঙাল নই। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাওয়া পড়ার দুঃখই নেই, তবে লোকে যতটা বলে ততটা নয়। তুমি দূর হও এখান থেকে। ভ্রমর লাথি মেরে অলংকারগুলো চারিদিকে ছড়িয়ে দিল। সোনাতে পা দিতে নেই, লোকে বলে আমি 7,000 টাকার গয়না পেয়েছি, কিন্তু মোটে 3,000 টাকার গয়না। আরে এই এই শাড়িখানা পেয়েছি, এগুলো তোমায় দেখাতে এলাম। 7,000 টাকা লোকে কেন বলে? ভ্রমর ক্ষীরোদাকে পিটিয়েছিল, কিন্তু রোহিণীকে একটা কিলও মারল না। ভ্রমর যে রোহিণীকে কেন মারল না, আসলে ভ্রমর ক্ষীরোদাকে ভালোবাসত, সেই জন্যই তার সাথে মারপিট করেছিল। রোহিণীকে ভালোবাসে না তাই হাত উঠল না। ছোটদের ঝগড়া হলে জননী নিজের ছেলেটিকেই মারে, পরের ছেলেটিকে না। সকাল হতে না হতেই ভ্রমর স্বামীকে পত্র লিখতে বসল। লেখাপড়া গোবিন্দলাল শিখিয়েছিলেন, কিন্তু ভ্রমর লেখাপড়ায় তত মজবুত হয়ে ওঠেনি। ফুলে পুতুলে পাখিতে স্বামীতে ভ্রমরের যত মন, লেখাপড়া বা গৃহকর্মে তত নয়। কাগজ নিয়ে লিখতে বসলে একবার মুছত, একবার কাটত, একবার কাগজ বদলে আবার মুছত, আবার কাটত, শেষে ফেলে দিত। 2-3 দিনেও একখানা পত্র শেষ হতো না। কিন্তু আজ সেসব কিছুই হলো না, ট্যাঁড়া বাঁকা যা বের হলো আজ তাই ভ্রমরের মঞ্জুর। মগুলো দন্ত স্বয়ের মতো হলো, দন্ত স্বগুলো ময়ের মতো হলো, থগুলো হলো ফয়ের মতো, আর ফগুলো থয়ের মতো। হ্রস্বই কারের স্থানে আকার, আকারের একেবারে লোপ, যুক্ত অক্ষরের স্থানে পৃথক পৃথক অক্ষর, কোনো কোনো অক্ষরের লোপ, ভ্রমর কিছুই মানল না। ভ্রমর আজ 1 ঘন্টার মধ্যে একটা দীর্ঘ পত্র স্বামীকে লিখে ফেলল। সেবিকা শ্রী ভোমরা দাস্য, আগে দাম্মা তারপর কেটে দাস্য, তা কেটে আর দাস্য হয়নি। প্রণামা, প্রথমে দন্তস্বয়ের অফলা, তারপর তালব্যস্বয়ের অফলা, শেষে পয়ের অফলা। নিবেদনঞ্চ, প্রথমে নিবেদনঞ্চ, তারপরে নিবেদনঞ্চ। বিশেষ, বিশেষ হয়ে ওঠেনি। এইভাবে ভাষা একটু সংশোধন করে যা দাঁড়ায়, সেদিন রাত্রে বাগানে কেন তোমার দেরি হয়েছিল তা আমাকে ভেঙে বললে না, 2 বছর পরে বলবে বলেছিলে, কিন্তু কপালের দোষে আগেই তা শুনলাম। অবশ্য শুনেছি কেন, দেখেছি বলাই ভালো। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়েছ তা সে স্বয়ং আমাকে দেখিয়েছে। তুমি জানো না বোধহয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা, তোমার ওপর আমার বিশ্বাস অনন্ত। আমিও তা জানতাম, কিন্তু এখন বুঝলাম যে তা নয়। যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস। এখন তোমার ওপর আমার ভক্তিও নেই, বিশ্বাসও নেই, তোমার দর্শনে আমার আর সুখ নেই। তুমি যখন বাড়ি আসবে আমাকে অনুগ্রহ করে খবর লিখে দিও, আমি কেঁদে কেটে যেমন করে পারি পিতার বাড়ি যাব। গোবিন্দলাল যখন সেই পত্র পেলেন তাঁর মাথায় বজ্রাঘাত হল। কেবল হস্তাক্ষরে এবং বর্ণাশুদ্ধির প্রণালী দেখেই তিনি বিশ্বাস করলেন যে এটা ভ্রমরের লেখা, কিন্তু মনে মনে সন্দেহ করলেন, ভ্রমর এমন পত্র লিখবে? আমার বিশ্বাস হচ্ছে। সেই ডাকে আরও কয়েকখানা পত্র এসেছিল। গোবিন্দলাল প্রথমেই ভ্রমরের পত্রটা খুলেছিলেন, আর পড়ে স্তম্ভিতের ন্যায় অনেকক্ষণ নিস্তব্ধ রইলেন তিনি। তারপর অন্য পত্রগুলো আনমনে পড়তে আরম্ভ করলেন। তার মধ্যে ব্রহ্মানন্দ ঘোষের পত্র পেলেন। ভাই হে, রাজার রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তোমার ওপর বৌমা সকল দৌরাত্ম করতে পারেন, কিন্তু আমরা দুঃখী প্রাণী, আমাদের ওপর এ দৌরাত্ম কেন? তিনি রাষ্ট্র করেছেন যে তুমি রোহিণীকে নাকি 7,000 টাকার অলংকার দিয়েছ,
আরও কত কদর্য কথা যে রটিয়েছেন তা আমার লিখতে লজ্জা করে। যাই হোক, তোমার কাছে আমার নালিশ, তুমি এর বিহিত করো ভাই, নইলে আমাকে এখানকার বাস উঠোতে হবে। ইতি ব্রহ্মানন্দ। ভ্রমর রটিয়েছে? কিছুই বুঝতে না পেরে গোবিন্দলাল সেই গঞ্জে প্রচার করলেন, এখানকার জলবায়ু আমার সহ্য হচ্ছে না, আমি কালই বাড়ি যাব, নৌকা প্রস্তুত করো। যাকে ভালোবাসো তাকে নয়নের আড়াল করো না, যদি প্রেমবন্ধন দৃঢ় রাখতে চাও তবে সুতা ছোট করো, কাঙ্ক্ষিতকে চোখে চোখে রেখো, আড়ালে কত বিস্ময় ফল ফলে। যাকে বিদায় দেওয়ার সময় কত কেঁদেছে, মনে করেছে, ভেবেছে তাকে ছেড়ে দিন কাটবে না, কবছর পর যখন তার সাথে আবার দেখা হয়েছে তখন কেবল জিজ্ঞাসা করল, ভালো আছো তো? হয়তো সে কথাও হয়নি, কোনো কথাই হয়নি, আন্তরিক বিচ্ছেদ ঘটেছে, হয়তো রাগে অভিমানে আর দেখাই হয়নি। তা না হোক, একবার চোখের আড়াল হলেই যা ছিল তা আর হয় না, যা যায় তা আর আসে না, যা ভাঙে আর তা গড়ে না। ভ্রমর গোবিন্দলালকে বিদেশ যেতে দিয়ে ভালো করেনি, এ সময়ে দুজন একত্রে থাকলে এমন মালিন্য হয়তো ঘটত না, বিবাদে আসল কথা প্রকাশ পেত, ভ্রমরের এত ভ্রম ঘটত না, এত রাগ হতো না, রাগে এই সর্বনাশ হতো না। গোবিন্দলাল স্বদেশে পৌঁছবার চার পাঁচ দিন আগে কৃষ্ণকান্তের কাছে নায়েবের পত্র পৌঁছল, ভ্রমর শুনল স্বামী আসছেন, আর ভ্রমর তখনই আবার পত্র লিখতে বসল। চার পাঁচখান কাগজ কালিতে ভরে ছিঁড়ে ফেলে ঘণ্টা দুই চারের মধ্যে একখানা পত্র লিখে খাড়া করল। মা, আমার বড় পীড়া হয়েছে, তোমরা যদি একবার নিয়ে যাও তবে আরাম করে আসতে পারি, বিলম্ব করো না, পীড়া বেড়ে গেলে আর আরাম হবে না, পারো যদি কালই লোক পাঠাও, এখানে পীড়ার কথা বলো না। এই পত্র লিখে গোপনে খিরি চাকরানির দ্বারা লোক ঠিক করে ভ্রমর তা পিত্রালয়ে পাঠিয়ে দিল। যদি মা না হয়ে আর কেউ হতো তাহলে ভ্রমরের পত্র পড়েই বুঝত যে এর ভেতর কিছু না কিছু গণ্ডগোল আছে, কিন্তু মা সন্তানের পীড়ার কথা শুনে একেবারে কাতর হয়ে পড়লেন। ভ্রমরের শাশুড়িকে এক লক্ষ গালি দিয়ে স্বামীর উদ্দেশ্যে কিছু গালি দিলেন এবং কেঁদে কেটে স্থির করলেন যে পরের দিনই বেহারা পালকি চাকর চাকরানি নিয়ে ভ্রমরকে আনতে যাবেন। ভ্রমরের পিতা কৃষ্ণকান্তকে পত্র লিখলেন, ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হয়েছেন, ভ্রমরকে একবার দেখতে পাঠিয়ে দেবেন। কৃষ্ণকান্ত বড় বিপদে পড়লেন, এদিকে গোবিন্দলাল আসছে তাই এ সময়ে ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো অনুচিত, আবার ওদিকে ভ্রমরের মাথা পীড়িতা তাই না পাঠালেও নয়। সাত পাঁচ ভেবে চার দিনের জন্য ভ্রমরকে পাঠিয়ে দিলেন। চার দিনের দিন গোবিন্দলাল এসে পৌঁছলেন, শুনলেন যে ভ্রমর পিত্রালয়ে গেছে, আজ তাকে আনতে পালকি যাবে। এত অবিশ্বাস, না বুঝে না জিজ্ঞাসা করে আমাকে ত্যাগ করে গেল, আমিও আর ভ্রমরের মুখ দেখব না, যার ভ্রমর নেই সে কি বেঁচে থাকতে পারে না? গোবিন্দলাল মাতাকে ভ্রমরকে আনার জন্য লোক পাঠাতে নিষেধ করলেন, কেন নিষেধ করলেন তা প্রকাশ করলেন না। তার সম্মতি পেয়ে কৃষ্ণকান্তও বধূ আনার জন্য আর কোনো উদ্যোগ করলেন না। দু চার দিন গেল, ভ্রমরকে কেউ আনল না, ভ্রমরও এল না। ভ্রমরের বড় স্পর্ধা হয়েছে, বড় অবিচার করেছে। এক একবার শূন্য গৃহ দেখে নিজেই একটু কাঁদলেন, ভ্রমরের অবিশ্বাস মনে করে আবার একটু কাঁদলেন, ভ্রমরের সঙ্গে কলহ এ কথা ভেবেই কান্না এলো, আবার চোখের জল মুছে রাগ করলেন, রাগ করে ভ্রমরকে ভোলার চেষ্টা করলেন। ভ্রমরকে ভোলার উত্তম উপায় রোহিণীর চিন্তা। রোহিণীর অলৌকিক রূপ প্রভা একদিনও গোবিন্দলালের হৃদয় পরিত্যাগ করেনি, গোবিন্দলাল জোর করে তাকে স্থান দিতেন না,
কিন্তু সে ছাড়তো না। যদি ভ্রমরকে আপাতত ভুলতে চাই তবে রোহিণীর কথাই ভাবি, নইলে দুঃখ ভোলা যায় না। অনেক কুচিকিৎসক ক্ষুদ্র রোগের উপশমের জন্য উৎকট বিষের প্রয়োগ করেন। গোবিন্দলালও ক্ষুদ্র রোগের উপশমে উৎকট বিষ প্রয়োগে প্রবৃত্ত হলেন। গোবিন্দলাল নিজের ইচ্ছেই নিজেই নিজের অনিষ্ট সাধনে প্রবৃত্ত হলেন। রোহিণীর কথা প্রথমে স্মৃতিমাত্র ছিল, পরে তা দুঃখে পরিণত হল, আর দুঃখ থেকে পরিণত হল বাসনা। গোবিন্দলাল বারুণী তটে বেরিতে বসে সেই বাসনার জন্যই অনুতাপ করছিলেন। বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, বাদল হয়েছে, বৃষ্টি কখনো কখনো জোরে আসছে, কখনো মৃদু হচ্ছে, কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি। সন্ধ্যা উত্তীর্ণ হয়। সন্ধ্যার আর বাদলের অন্ধকারে বারুণীর ঘাট স্পষ্ট দেখা যায় না। গোবিন্দলাল অস্পষ্ট রূপে দেখলেন একজন মেয়ে মানুষ নামছে। রোহিণীর সেই সরোবরে নামার কথা গোবিন্দলালের মনে পড়ল। বৃষ্টিতে ঘাট বড় পিছিল হয়েছে, পাছে পা পিছলে মেয়েটা জলে পড়ে বিপদগ্রস্ত হয়, তাই গোবিন্দলাল কিছুটা ব্যস্ত হলেন। কে তুমি? আজ ঘাটে নেমো না, বড় পিছল, পড়ে যেতে পারো। বৃষ্টিতে মেয়েটা তার কথা স্পষ্ট বুঝতে পেরেছিল কি না বোঝা যায় না, তাই সে কলসি কোলে নিয়ে ঘাটে নামল। তারপর পুনরায় উঠে এসে গোবিন্দলালের কাছে মণ্ডপতলে গিয়ে দাঁড়াল। গোবিন্দলাল দেখলেন সম্মুখে রোহিণী। রোহিণী? ভিজতে ভিজতে এ কি বেদিতে উঠলে যে? রোহিণী লোকে দেখলে কি বলবে? যা বলবার তা তো বলছে। আমারও সে সম্বন্ধে কতগুলো কথা জিজ্ঞেস করার আছে। কে রটালো এ কথা? তোমরা ভ্রমরের দোষ দাও কেন? সব বলছি, কিন্তু এখানে দাঁড়িয়েই কি বলবো? না, এসো আমার সঙ্গে। গোবিন্দলাল রোহিণীকে ডেকে বাগানের বৈঠকখানায় নিয়ে গেলেন। সেখানে উভয়ের যে কথোপকথন হল সে কৌতূহল অপ্রয়োজনীয়। কেবল সে রাত্রে রোহিণী গৃহে যাবার পূর্বে বুঝে গেল যে গোবিন্দলাল তার রূপে মুগ্ধ। পিতার ঘরে সেই সময় ভ্রমর একটা লাঠি নিয়ে একটা বেড়াল মারতে যাচ্ছিল। দূর হ লক্ষ্মী ছাড়া। আহ! বেড়াল তাড়াতে গিয়ে লাঠির আঘাতে ভ্রমরের নিজের কপালই ফাটল। রূপে মুগ্ধ কে কার নয়? অনেকে ওই নীল প্রজাপতিটার রূপে মুগ্ধ, আবার কেউ কুসুমিত কামিনী শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপ তো মুগ্ধ হওয়ার জন্যই। গোবিন্দলাল প্রথমে ভেবেছিলেন পাপের প্রথম ধাপে পদার্পণ করে পরে পুণ্যাত্মাও এভাবেই লাভ করবেন। কিন্তু যেমন বহির্জগতে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে, তেমনি অন্তর্জগতেও পাপের আকর্ষণে প্রতি পদে পতনশীলের গতি বৃদ্ধি পায়। রূপতৃষ্ণা অনেকদিন থেকে তাঁর হৃদয় শুষ্ক করে তুলেছিল। গোবিন্দলালের অধঃপতন বড় দ্রুত হল। ক্রমে কৃষ্ণকান্তের কানে রোহিণী ও গোবিন্দলালের নাম উঠল। কৃষ্ণকান্ত দুঃখী হলেন। গোবিন্দলালের চরিত্রে কোনো কলঙ্ক শুনলেই তাঁর বড় কষ্ট হয়। মনে মনে ভাবলেন গোবিন্দলালকে অনুযোগ করবেন, কিন্তু সম্প্রতি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, শয়নকক্ষ ত্যাগ করতে পারতেন না। সেখানে গোবিন্দলাল তাকে প্রত্যহ দেখতে আসতেন, কিন্তু সর্বদাই তিনি পরিচারকদের মধ্যে থাকতেন, তাই গোবিন্দলালকে সকলে সাক্ষাতে কিছু বলতে পারতেন না। কিন্তু তার পীড়া ক্রমশ বৃদ্ধি পেল। হঠাৎ কৃষ্ণকান্তের মনে হল যে বোধহয় চিত্রগুপ্তের হিসেব নিকেশ হয়ে এল। এ জীবনের সাগর সঙ্গমে আর দেরি নেই, তাই আর বিলম্ব করলে কথাটা বোধহয় আর বলাই হবে না। একদিন গোবিন্দলাল অনেক রাত্রে বাগান থেকে ফিরলেন। কৃষ্ণকান্ত সেই দিন মনের কথা বলবেন মনে করলেন।
গোবিন্দলাল তাকে দেখতে এলেন। আজ আপনি কেমন আছেন জ্যাঠামশাই? তোমরা একটু বাইরে যাও, ওর সাথে আমার একান্তে কিছু কথা আছে। আজ খুব ভালো নেই, তোমার এত রাত্রি হলো কেন? গোবিন্দলাল সেই কথার কোনো উত্তর না দিয়ে কৃষ্ণকান্তের নাড়ি টিপে দেখলেন। অকস্মাৎ গোবিন্দলালের মুখ শুকিয়ে গেল। কৃষ্ণকান্তের জীবন প্রবাহ অতি ধীরে ধীরে বইছে। আমি আসছি। বৈদ্যমশাই, শীঘ্র ওষুধ নিয়ে আসুন, জ্যাঠামশাইয়ের অবস্থা বড় একটা ভালো বোধ হচ্ছে না। আমাকে একবার নাড়িটা দেখতে দিন। কি বুঝলেন? কিছু শঙ্কা হচ্ছে কি? মানুষের শঙ্কা কখন নেই। কতক্ষণ মেয়াদ? ওষুধ খাওয়ানোর পর বলতে পারবো। বৈদ্য ওষুধ মেরে সেবন করানোর জন্য কৃষ্ণকান্তের নিকট উপস্থিত হলেন। কৃষ্ণকান্ত ওষুধের খোল হাতে নিয়ে সেটা একবার মাথায় স্পর্শ করালেন, আর তারপর সমস্ত ওষুধটুকু পিকদানিতে নিক্ষিপ্ত করলেন। আরে আরে, করেন কি? বিষণ্ণ হবেন না, ওষুধ খেয়ে বাঁচার বয়স আমার নয়, ওষুধের থেকে হরিনামে আমার উপকার। তোমরা হরিনাম করো, আমি শুনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম। আমার শিয়রে দেরাজের চাবি আছে, বের করো। দেরাজ খুলে আমার উইলখানা বের করো। আমার আমলা মহুরি আর দশজন গ্রামের লোককে ডাকো। তখনই নায়েব মহুরি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, ঘোষ, বসু, মিত্র, দত্তে ঘর ভরে গেল। তুমি আমার উইলটা পড়ো। আজ্ঞে। আমি হরিদ্রা গ্রামের জমিদার। এবার ওই উইল ছিঁড়ে ফেলতে হবে, নতুন উইল লেখো। কেমন লিখব? যেমন আছে সব তেমনে, কেবল 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 গোবিন্দলালের নাম কেটে তার পরিবর্তে আমার ভাইয়ের পুত্রবধূ ভ্রমরের নাম লেখো। সকলে নিস্তব্ধ হয়ে রইল। ভ্রমরের অবর্তমানে গোবিন্দলাল ওই অর্ধাংশ পাবে, লেখো। মুহুরি গোবিন্দলালের মুখবাণে তাকাল। লেখো। মুহুরি লিখতে আরম্ভ করল। লেখা সমাপন হলে কৃষ্ণকান্ত স্বাক্ষর করলেন, সাক্ষীগণ স্বাক্ষর করল। গোবিন্দলাল নিজেই উপযাচক হয়ে উইলখানা নিয়ে তাতে সাক্ষী স্বরূপ স্বাক্ষর করলেন। উইলে গোবিন্দলালের এক ফোঁটাও অংশ নেই, ভ্রমরেরই সম্পূর্ণ অর্ধাংশ। সেই রাত্রেই হরিনাম করতে করতে তুলসীতলায় কৃষ্ণকান্ত পরলোক গমন করলেন। কৃষ্ণকান্তের মৃত্যু সংবাদে দেশের লোক শোক করতে লাগল। কেউ বলল, একটা ইন্দ্রপতন হয়েছে। আবার কেউ বলল, পর্বতের চূড়া ভেঙেছে। কৃষ্ণকান্ত বিত্তশালী হলেও খাঁটি লোক ছিলেন এবং দরিদ্র ও ব্রাহ্মণ পণ্ডিতদের যথেষ্ট দান করতেন, সুতরাং অনেকেই তাঁর জন্য কাতর হল। সর্বপেক্ষা ভ্রমর। এখন অন্তিম কাজে ভ্রমরকে আনতে হল। কৃষ্ণকান্তের মৃত্যুর পরদিনই গোবিন্দলালের মাতা উদ্যোগী হয়ে পুত্রবধূকে আনতে পাঠালেন। ভ্রমর এসে কৃষ্ণকান্তের জন্য কেঁদে কুল ভাসাল। গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা নিয়ে কোনো মহাপ্রলয় ঘটার সম্ভাবনা ছিল কি না তা বলা যায় না, কিন্তু কৃষ্ণকান্তের শোকে
সেসব কথা এখন চাপা পড়ে গেল। ভ্রমরের সঙ্গে গোবিন্দলালের যখন প্রথম দেখা হল, তখন ভ্রমর জ্যেষ্ঠ শ্বশুরের জন্য কাঁদছে। গোবিন্দলালকে দেখে আরও কাঁদতে লাগল। গোবিন্দলালও যোগদান করলেন। অতএব যে বড় হাঙ্গামার আশঙ্কা ছিল সেটা গোলমালেই মিটে গেল। দুজনেই তা বুঝল। দুজনেই মনে মনে স্থির করল যে যখন প্রথম দেখায় কোনো কথাই হলো না, তবে আর গণ্ডগোল করে কাজ নেই, এটা সেই সময় নয়। কোনো ক্রমে কৃষ্ণকান্তের শ্রাদ্ধ সম্পন্ন হয়ে যাক, তারপরে যার মনে যা থাকে তাই হবে। তাই গোবিন্দলাল উপযুক্ত সময় বুঝে ভ্রমরকে বললেন, ভ্রমর, তোমার সঙ্গে আমার কথা আছে। কথাগুলো বলতে আমার বুক ফেটে যাবে। পিতৃশোকের চেয়েও বেশি কষ্টদায়ক যে শোক, আমি এখন সেই শোকে কাতর। এখন আমি সেসব কথা তোমায় বলতে পারবো না। শ্রাদ্ধের পর যা বলার আছে তা বলবো, এর মধ্যে সেসব কথার কোনো প্রয়োজন নেই। আমারও কিছু বলার আছে, তোমার যখন ফাঁকা হবে জিজ্ঞেস করো। আর কোনো কথা হলো না। যেমন দিন কাটত তেমনি কাটতে লাগলো। দাস দাসী, গৃহিণী, পরস্ত্রী, আত্মীয় স্বজন কেউ জানতে পারল না যে আকাশে মেঘ উঠেছে, কুসুমে কীট প্রবেশ করেছে, ওই চারু প্রেম প্রতিমায় ঘুণ লেগেছে। কিন্তু ঘুণ যে লেগেছে তা সত্য, যা ছিল তা আর নেই। যে হাসি ছিল সেই হাসি আর নেই। ভ্রমর কি হাসে না? গোবিন্দলাল কি হাসে না? হাসে, কিন্তু সেই হাসি আর নেই। নয়নে নয়ন মিললে যে হাসি নিজেই উছলে ওঠে, সেই হাসি আর নেই। যে চাউনি দেখে ভ্রমর ভাবত এত রূপ, যে চাউনি দেখে গোবিন্দলাল ভাবত এত গুণ, এই সমুদ্র আমি এ জীবনে সাঁতার দিয়ে পার হতে পারবো না, সেই চাউনি আর নেই। মিছিমিছি ডাকাডাকিও আর নেই, মিছিমিছি বকাবকিও আর নেই, সেই কথা বলার আন্তরিকতাও আর নেই। আগে কথা কুলাতো না, এখন তা খুঁজে আনতে হয়। যে কথা অর্ধেক ভাষায় অর্ধেক নয়নে নয়নে অধরে অধরে প্রকাশ পেত, এখন সে কথা উঠে গেছে। আগে যখন গোবিন্দলাল ভ্রমর একত্রিত থাকত, তখন গোবিন্দলালকে ডাকলে কেউ সহজে পেত না, ভ্রমরকে ডাকলেও একবারে পেত না কেউ, আর এখন ডাকতেই হয় না। বড্ড গরম, কে যেন ডাকছে বলে উঠে যায়। সেই সুন্দর পূর্ণিমার আকাশ মেঘে ঢেকেছে, কেউ যেন সুর বাঁধা যন্ত্রের তার কেটেছে। তারপর কৃষ্ণকান্ত রায়ের শ্রাদ্ধ হয়ে গেল। শত্রুপক্ষ বলল, হ্যাঁ ঘটা হয়েছে বটে, 5-10 হাজার টাকা ব্যয় হয়েছে। মিত্রপক্ষ বলল, 1,00,000 টাকা খরচ হয়েছে। কৃষ্ণকান্তের উত্তরাধিকারীগণ মিত্রপক্ষের নিকটে গোপনে বলল, আন্দাজ 50,000 টাকা ব্যয় হয়েছে, আমরা খাতা দেখেছি। দিনকতক বড় হাঙ্গামা গেল। হরলাল শ্রাদ্ধাধিকারী এসে শ্রাদ্ধ করলেন, কোনো মতে শ্রাদ্ধের গোল থামল, আর শেষে উইল পড়ার যন্ত্রণা আরম্ভ হল। উইল পড়ে হরলাল দেখলেন উইলে বিস্তর সাক্ষী, কোনো গণ্ডগোল করবার সম্ভাবনা নেই। তাই হরলাল শ্রাদ্ধান্তে স্বস্থানে গমন করলেন। ভ্রমর, উইলের কথা শুনেছ? কি কথা? তোমার অর্ধাংশ। আমার না তোমার? এখন আমার তোমার একটু ভেদ হয়েছে, আমার নয় তোমার। তাহলে তোমার? তোমার বিষয়ে আমি ভোগ করব না। তবে কি করবে? যাতে 2 পয়সা উপার্জন করে দিন যাপন করতে পারি তাই করব। সেটা আবার কেমন? দেশে বিদেশে ঘুরে ঘুরে চাকরির চেষ্টা করব। এই সম্পত্তি আমার জ্যেষ্ঠ শ্বশুর মশায়ের নয়, আমার শ্বশুর মশায়ের। তুমি তার উত্তরাধিকারী, আমি নই। জ্যাঠা মশায়ের উইল করার কোনো শক্তিই ছিল না, উইল অশুদ্ধ। আমার বাবা শ্রাদ্ধের সময় নিমন্ত্রণে এসে একথা বুঝিয়ে দিয়ে গেছেন। এ বিষয় আসয় তোমার, আমার নয়। আমার জ্যাঠামশাই মিথ্যেবাদী ছিলেন না ভ্রমর,
তিনি যখন তোমাকে লিখে দিয়ে গেছেন তখন বিষয় সম্পত্তি তোমার, আমার নয়। যদি তাই হয় আমি না হয় তোমাকে লিখে দিচ্ছি। তোমার দান গ্রহণ করে আমাকে জীবন ধারণ করতে হবে, তাতেই বা ক্ষতি কি? আমি তোমার দাসানুদাসী বই তো কিছুই নই। আজকাল আর ও কথা সাজে না ভ্রমর। কি করেছি আমি? আমি তোমায় ভিন্ন এ জগৎ সংসারের কিচ্ছু জানি না। 8 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, আমি 17-তে পড়েছি, এই 9 বছর আর কিচ্ছু জানি না, কেবল তোমাকেই জানি। আমি তোমার পালিতা, তোমার খেলার পুতুল, আমার অপরাধটা কি? মনে করে দেখো। অসময়ে বাপের বাড়ি গেছিলাম, ঘাট হয়েছে, আমার 1000 অপরাধ হয়েছে, আমায় ক্ষমা করো। আমি আর কিচ্ছু জানি না, কেবল তোমায় জানি, তাই রাগ করেছিলাম। ভ্রমর কালো, রোহিণী কত সুন্দর, এর গুণ আছে তার রূপ আছে। এতকাল গুণের সেবা করেছি, এখন কিছুদিন রূপের সেবা করব। আমার এই অসার আশাহীন অপ্রয়োজনীয় জীবন আমারই ইচ্ছে মতো কাটাবো, তারপর মাটির ভাঁড়ের মতন যেদিন ইচ্ছে সেদিন ভেঙে ফেলবো। তোমার পায়ে পড়ছি, ক্ষমা করো, আমি অবুজ। যিনি অনন্ত সুখ দুঃখের বিধাতা, অন্তর্যামী, কাতরের বন্ধু, অবশ্যই তিনি এ কথাগুলো শুনলেন, কিন্তু গোবিন্দলাল তা শুনলেন না, নীরব হয়ে রইলেন। গোবিন্দলাল রোহিণীর কথা ভাবছিলেন। কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমায় ত্যাগ করব। বেশ। ভ্রমর উঠে বেরিয়ে যাওয়ার সময় চৌকাঠে হুঁচট খেয়ে মূর্ছিতা হল। এবার গোবিন্দর কুমতিতে আর সুমতিতে চুলো চুলি ঘুষো ঘুষি আরম্ভ হল। ভ্রমরের কি অপরাধ? নিশ্চয়ই বেশ গুরুতর অপরাধ, কিন্তু অপরাধটা কি? কি অপরাধ? হ্যাঁ, ভ্রমর আমায় অবিশ্বাস করেছিল, অবিশ্বাস করে আমাকে সত্য মিথ্যে জিজ্ঞেস পর্যন্ত করেনি, যার জন্য এত করি সে এত সহজে আমাকে অবিশ্বাস করল। যে অবিশ্বাসের যোগ্য তাকে অবিশ্বাস করবে না কেন? তুমি রোহিণীর সঙ্গে আনন্দ উপভোগ করছ, ভ্রমর সেটা সন্দেহ করেছিল বলেই তার এত দোষ। হ্যাঁ হ্যাঁ, এখন যেন আমিই অবিশ্বাসী হয়েছি, কিন্তু ভ্রমর যখন অবিশ্বাস করেছিল তখন তো আমি নির্দোষ ছিলাম। দুদিন আগে পেছনে বড় একটা যায় আসে না, দোষ তো করেছ। যে দোষ করতে সক্ষম তাকে দোষী মনে করা কি এতই গুরুতর অপরাধ? ভ্রমর আমাকে দোষী মনে করেছে বলেই আমি দোষী হয়েছি। সাধুকে চোর বললেই চোর হয়। দোষটা যে চোর বলে তার, যে চুরি করে তার নয়। না না, ভ্রমর আমায় কেন অপমান করল? আমি বিদেশ থেকে আসছি শুনে ও বাপের বাড়ি চলে গেল। যদি সে যা ভেবেছিল তাতে তার দৃঢ় বিশ্বাস থাকে, তবে সে সঙ্গত কাজই করেছে। স্বামী পরনারী আসক্ত হলে কে রাগ করবে না? সেই বিশ্বাসই তো তার ভ্রম, আমার কি দোষ? এ কথা কি তাকে একবারও জিজ্ঞেস করেছ? না, তুমি জিজ্ঞাসা না করেই রাগ করছ। অন্যদিকে ভ্রমর নিতান্ত বালিকা, না জিজ্ঞেস করে রাগ করেছিল বলে এত হাঙ্গামা? আসল কথা তা নয়, আসল রাগের কারণ কি বলবো? হ্যাঁ বলো না, আসল কথা রোহিণী। রোহিণীতে প্রাণ পড়েছে, তাই আর কালো ভোমরা তোমার ভালো লাগে না। তা এতকাল ভোমরা ভালো লাগতো কিসে শুনি? এতকাল রোহিণী জোটেনি, একদিনে কোনো কিছু ঘটে না, সময়ে সব উপস্থিত হয়। আজ রোদে ফাটছ বলে কাল দুর্দিন হবে না কেন? শুধু কি তাই, আরও আছে, আবার কি আছে? জ্যাঠামশাইয়ের উইল। বুড়ো মনে মনে জানতেন, ভ্রমরকে বিষয় দিয়ে গেলে বিষয় তোমারই রইল। এও জানতেন যে ভ্রমর 1 মাসের মধ্যে তোমাকে তা লিখে দেবে, কিন্তু আপাতত তোমাকে একটু কুপথকামী দেখে তোমার চরিত্র শোধনের জন্য তোমাকে ভ্রমরের আঁচলে বেঁধে দিয়ে গেলেন। তুমি না বুঝে বৃথাই ভ্রমরের ওপর রাগ করছো। তা সত্যি
কিন্তু আমি কি স্ত্রীর দয়ায় বাঁচব নাকি? আরে বিষয় তোমার, তুমি কেন ভ্রমরের কাছ থেকে লিখে নিচ্ছ না? স্ত্রীর দানে জীবন ধারণ করব? আরে বাপরে, কি পুরুষ সিংহ! তবে ভ্রমরের সঙ্গে মকদ্দমা করে ডিগ্রি করে নাও। তোমার পৈতৃক সম্পত্তি বলে কথা, স্ত্রীর সঙ্গে মকদ্দমা করব তবে আর কি, গোল্লায় যাও। সেই চেষ্টাই তো করছি। আচ্ছা রোহিণী সঙ্গে যাবে কি? তুমি চুপ করো। চুপ করব না, তুমি উত্তর দাও। গোবিন্দলালের মাতা যদি পাকা গৃহিণী হতেন তবে ফুঁ দিয়েই এই কালো মেঘ উড়িয়ে দিতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বধূর সঙ্গে তার পুত্রের আন্তরিক বিচ্ছেদ হয়েছে। মেয়ে মানুষ সহজে এসব বুঝতে পারে। যদি তিনি এ সময় সদুপদেশে, স্নেহবাক্যে এবং স্ত্রী বুদ্ধি সুলভ অন্যান্য পদ্ধতিতে তার প্রতিকার করতেন তাহলে বোধহয় সফলই হতেন। কিন্তু গোবিন্দলালের মাতা পাকা গৃহিণী নন, আবার পুত্রবধূ বিষয়ের অধিকারিণী হয়েছে বলে ভ্রমরের ওপর একটু ক্ষুণ্ণও হয়েছিলেন। যে স্নেহে তিনি ভ্রমরের ইষ্ট কামনা করবেন, ভ্রমরের ওপর তাঁর সেই স্নেহ ছিল না। পুত্র থাকতে বিষয় হল পুত্রবধূর, তা তার অসহ্য। তিনি একবারও অনুভব করতে পারলেন না যে ভ্রমর আর গোবিন্দলাল অদ্বিতীয় জেনেই গোবিন্দলালের চরিত্র সংশোধনের জন্য কৃষ্ণকান্ত রায় গোবিন্দলালের সম্পত্তি ভ্রমরকে দিয়ে গিয়েছিলেন। একে পতিহীনা, তাই স্বামী বিয়োগকাল থেকেই কাশী যাত্রার কামনা করতেন। কেবল পুত্রস্নেহে এতদিন যেতে পারেননি, এবারে সেই বাসনা আরও প্রবল হয়ে উঠল। কিছু বলবে মা? হ্যাঁ বাবা, কর্তারা তো একে একে স্বর্গারোহণ করলেন, এখন আমারও সময় হয়ে এলো। তুমি তোমার কর্তব্য করো, আমাকে কাশী পাঠিয়ে দাও। আচ্ছা চলো, আমি নিজেই তোমাকে কাশীতে রেখে আসব। দুর্ভাগ্যবশত এই সময় ভ্রমর ইচ্ছে করেই পিত্রালয়ে গিয়েছিল, কেউই তাকে নিষেধ করেনি। অতএব ভ্রমরের অজ্ঞাতে গোবিন্দলাল কাশী যাত্রার সব উদ্যোগ করতে লাগলেন। নিজের নামে কিছু সম্পত্তি ছিল তা গোপনে বিক্রি করে অর্থ সঞ্চয় করলেন। কাঞ্চন, হীরক, মূল্যবান বস্তু যা নিজের সম্পত্তি ছিল তা বিক্রি করলেন। এভাবে প্রায় লক্ষ টাকা সংগ্রহ হলো তার। গোবিন্দলাল তা দিয়েই ভবিষ্যতে দিন যাপন করবেন স্থির করলেন। কাশী যাত্রার দিন স্থির করে তিনি ভ্রমরকে আনতে পাঠালেন। শাশুড়ি কাশী যাত্রা করবেন শুনে ভ্রমর তাড়াতাড়ি ফিরে এলো, আর এসেই শাশুড়ির চরণ ধরে অনেক বিনয় করল। মা, আমি ছেলে মানুষ, আমায় একা রেখে যেও না, আমি সংসার ধর্মের কি বুঝি? তোমার বড় ননদ তো রইল, সেই তোমাকে আমার মতো যত্ন করবে, আর তুমিও তো কর্ত্রী হয়েছ। এ কি বিপদ, শাশুড়িও ত্যাগ করে চললেন, আবার স্বামীও তাকে রাখতে চললেন, তিনি রাখতে গিয়ে যদি আর না আসেন। পায়ে পড়ছি, কতদিনে আসবে বলে যাও আমাকে। বলতে পারবো না, তবে ফিরে আসার কোনো ইচ্ছে আমার নেই। ঠিক আছে, ভয় কি, বিষ খাবো। তারপরে যাত্রার দিন এসে উপস্থিত হল। হরিদ্রা গ্রাম থেকে কিছু দূরে পালকিতে গিয়ে ট্রেন নিতে হবে, সকলে প্রস্তুত। ভারী ভারী সিন্দুক, তোরঙ্গ, বাক্স, ব্যাগ, গাঁটরি বাহকেরা বইতে আরম্ভ করল। দাস দাসী যারা সঙ্গে যাবে পরিষ্কার পোশাকে সেজে গুজে তৈরি হল। দারোয়ানরা লাঠি হাতে বাহকদের সঙ্গে বকাবকি আরম্ভ করল। পাড়ার ছেলেমেয়ের দল দেখার জন্য ভিড় করল। গোবিন্দলালের মাতা গৃহদেবতাকে প্রণাম করে সকলকে যথাযোগ্য সম্ভাষণ করে কাঁদতে কাঁদতে পালকি চড়লেন। সকলেই কাঁদতে লাগল। এদিকে গোবিন্দলাল অন্য সবাইকে যথোচিত সম্বোধন করে শয়নকক্ষে ক্রন্দনরতা ভ্রমরের কাছে বিদায় নিতে গেলেন। ভ্রমরকে দেখে তিনি যা বলতে এসেছিলেন তা বলতে না পেরে কেবল বললেন, ভ্রমর, আমি মাকে ডাকতে চললাম। মা সেখানে থাকবেন, তুমি আসবে তো? কি হলো, চুপ করে আছো যে?
দেখো, তুমি আমাকে শিখিয়েছো সত্যই আমার ধর্ম, সত্যই একমাত্র সুখ। আজ আমাকে তুমি সত্যি বলো, আমি তোমার আশ্রিতা, আমায় আজ প্রবঞ্চনা করো না, কবে আসবে? তবে সত্যি শোনো, ফিরে আসার ইচ্ছে আমার নেই। কেন ইচ্ছে নেই তা বলে যাবে না? এখানে থাকলে তোমার অন্নদাস হয়ে আমাকে থাকতে হবে। তাতেই বা ক্ষতি কি? আমি তো তোমার দাসানুদাসী। আমার দাসানুদাসী ভ্রমর আমার ফিরে আসার প্রতীক্ষায় জানলায় বসে থাকতো, পিতার বাড়ি যেত না। তার জন্য কত পায়ে ধরেছি, একটা অপরাধ কি মার্জনা হয় না? এখন তেমন অপরাধ শত শত হবে ভ্রমর, তুমি এখন সম্পত্তির অধিকারিনী। তা নয়, আমি এবার বাপের বাড়ি গিয়ে বাবার সাহায্যে যা করেছি তা দেখো। কি এটা? পড়ো। দানপত্র রেজিস্টারি, ভ্রমর রায় উচিত মূল্যের স্ট্যাম্পে নিজের সমুদয় সম্পত্তি স্বামীকে দান করছেন। তোমার যোগ্য কাজই তুমি করেছ, কিন্তু তোমার আমার কিসের সম্পর্ক? আমি তোমায় গয়না দেব, তুমি পড়বে, তুমি আমায় বিষয় দান করবে, আমি তা ভোগ করব, এমন সম্পর্ক এখন আর নয়। বাবা বলে দিয়েছেন এটা ছেঁড়া বৃথা, সরকারিতে নকল আছে। থাকে থাক, আমি চললাম। কবে আসবে? আসবো না। কেন? আমি তোমার স্ত্রী, শিষ্যা, আশ্রিতা, তোমার দাসানুদাসী, তোমার কথার ভিখারি, আসবে না কেন? ইচ্ছে নেই। ধর্মও কি নেই? আমার বোধ হয় তাও নেই ভ্রমর। তবে যাও, পারো তো এসো না, বিনা অপরাধে আমাকে ত্যাগ করতে চাও করো, কিন্তু মনে রেখো ওপরে দেবতা আছেন, মনে রেখো একদিন আমার জন্য তোমাকে কাঁদতে হবে, একদিন তুমিই খুঁজবে এই পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায় আছে। দেবতা সাক্ষী, যদি আমি সতী হই, তোমার পায়ে যদি সত্যি আমার ভক্তি থাকে, তবে আমাদের আবার সাক্ষাৎ হবে, আমি সেই আশায় বেঁচে থাকব। এখন যাও, বলতে ইচ্ছে হয় বলো যে আর আসবো না, কিন্তু আমি বলছি আবার আসবে, আবার ভ্রমর বলে ডাকবে, আবার আমার জন্য কাঁদবে। যদি এ কথা নিষ্ফল হয় তবে জানবে দেবতা মিথ্যে, ধর্ম মিথ্যে, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নেই, তুমি আমারই, রোহিণীর না। বিয়ের কয়েক বছরের মধ্যে ভ্রমরের একটি পুত্র সন্তান হয়ে শ্রুতিকাগারে নষ্ট হয়। ভ্রমর আজ কক্ষান্তরে গিয়ে দ্বার রুদ্ধ করে সেই সাত দিনের ছেলের জন্য কাঁদতে বসল। ও আমার ননির পুতুল, আমার কাঙালের সোনা, আজ তুই কোথায়? আজ তুই থাকলে কার সাধ্য ত্যাগ করে? আমার মায়া কাটালেন, তোর মায়া কে কাটাতো? আমি কুৎসিত, তোর চেয়ে কে সুন্দর? একবার দেখা দে বাপ, এই বিপদের সময় একবার কি দেখা দিতে পারিস না? মরলে কি আর কেউ দেখা দেয় না? হে ভগবান, হাত জোর করছি, কেউ আমাকে বলে দাও আমার কি দোষে এই 17 বছর বয়সে এমন দুর্দশা ঘটল? আমার সন্তান মরেছে, আমার স্বামী ত্যাগ করল, আমি এই বয়সে স্বামীর ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাইনি, আমার ইহলোকে আর কোনো কামনা নেই, আর কিছু কামনা করতে আমি শিখিও নি। আমি আজ এই 17 বছর বয়সে এত নিরাশ হলাম কেন? তোমরা কি এতই নিষ্ঠুর ভগবান? তোমরাই যখন নিষ্ঠুর তখন মানুষ আর কি করবে? গোবিন্দলাল ভ্রমরের কাছ থেকে চোখের জল মুছতে মুছতে বিদায় হয়ে ধীরে ধীরে বাড়ির বাইরে এলেন। ভ্রমরের কাছে যে অমূল্য প্রীতি ভালোবাসা পেয়ে তিনি সুখী হয়েছিলেন গোবিন্দলালের, এখন তা মনে পড়ল।
মনে পড়ল যে যা ত্যাগ করলেন তা আর পৃথিবীতে পাবেন না। যা করেছি তা আর এখন ফিরবে না। এখন যাই, এখন যাত্রা করেছি, এখন যাই। বোধ হয় আর ফেরা হবে না। যাই হোক, এখন চলি। সেই সময় যদি গোবিন্দলাল দু পা ফিরে গিয়ে ভ্রমরের রুদ্ধ দ্বার ঠেলে একবার বলতেন, ভ্রমর আমি আবার এসেছি, তবে সব মিটে যেত। গোবিন্দলালের অনেকবার সেই ইচ্ছে হয়েছিল, কিন্তু তা করলেন না। ইচ্ছে হলেও একটু লজ্জা করল তার। এত তাড়াহুড়ো কিসের? যখন মনে করব তখন ফিরব। ভ্রমরের কাছে আমি অপরাধী। কয়েকদিন পরে হরিদ্রা গ্রামের বাড়িতে সংবাদ এলো, গোবিন্দলাল মাতা এবং বাকি সবাই নির্বিঘ্নে সুস্থ শরীরে কাশীধামে পৌঁছে গেছেন। ভ্রমরের কাছে কোনো পত্র এল না, অভিমানী ভ্রমরও কোনো পত্র লিখল না। পত্রাদি আমলাবর্গের কাছে আসতে লাগল। এক মাস গেল, দু মাস গেল, পত্রাদি আসতে লাগল। শেষে একদিন সংবাদ এল যে গোবিন্দলাল কাশী থেকে বাড়ি যাত্রা করেছেন। ভ্রমর শুনেই বুঝল যে গোবিন্দলাল কেবল মাকে ভুলিয়ে অন্যত্র গমন করেছেন, বাড়ি আসবেন এমন ভরসা হল না। ভ্রমর এবার গোপনে সর্বদা রোহিণীর সংবাদ নিতে লাগল। রোহিণী রাঁধে বাড়ে, খায়, গাধই, জল আনে, আর কিছুই সংবাদ নেই। ক্রমে একদিন সংবাদ এলো রোহিণী অসুস্থ, ঘরের ভেতর কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকে, বের হয় না, ব্রহ্মানন্দ নিজেই রেঁধে খায়। তারপর একদিন সংবাদ এলো যে রোহিণী কিছুটা সেরেছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি, পেটের রোগ, চিকিৎসা নেই, রোহিণী আরোগ্যের জন্য তারকেশ্বরে হত্যা দিতে যাবে। শেষ সংবাদ, রোহিণী হত্যা দিতে তারকেশ্বরে গেছে, একাই গেছে, কে যাবে সঙ্গে? এদিকে তিন চার মাস হয়ে গেল, গোবিন্দলাল ফিরে এলেন না। পাঁচ ছয় মাস হল গোবিন্দলাল ফিরলেন না। ভ্রমরের দুঃখের শেষ নেই, কেবল মনে করত, এখন কোথায় আছেন, কেমন আছেন, খবর পেলে বাঁচি, কোনো খবর পাই না কেন? শেষে ননদকে বলে শাশুড়িকে পত্র লেখাল, আপনি মাতা অবশ্যই পুত্রের সংবাদ পান। হ্যাঁ, গোবিন্দলালের সংবাদ পাই। সে প্রয়াগ, মথুরা, জয়পুর প্রভৃতি ভ্রমণ করে আপাতত দিল্লিতে আছে। শীঘ্র সেখান থেকে স্থানান্তরে গমন করবে, কোথাও স্থায়ী হচ্ছে না। এদিকে রোহিণীও আর ফিরল না। ভ্রমর ভাবতে লাগল, ভগবান জানেন রোহিণী ঠাকুরুন কোথায় গেল, আমার মনে সন্দেহ, আমি এই পাপ মুখে আনব না। আর সহ্য করতে পারল না, কাঁদতে কাঁদতে ননদকে বলে পালকি চড়ে পিত্রালয়ে গমন করল। সেখানে গিয়ে গোবিন্দলালের কোনো সংবাদ পাওয়া দুরূহ দেখে আবার ফিরে এলো। এসে হরিদ্রা গ্রামেও স্বামীর কোনো সংবাদ না পেয়ে আবার শাশুড়িকে পত্র লেখাল। উত্তর এলো, গোবিন্দলাল আর কোনো সংবাদ দেয় না, এখন সে কোথায় আছে জানিও না, কোনো সংবাদই পাই না। শেষে ভ্রমর রোগশয্যায় শয়ন করল, অপরাজিতা ফুল শুকিয়ে উঠল। ভ্রমরের কথা শুনে ভ্রমরের পিতা তাকে দেখতে এলেন। তার পিতা মাধবীনাথ সরকারের বয়স 45 থেকে 50-এর মধ্যে, তিনি দেখতে বড় সুপুরুষ। তার চরিত্র সম্বন্ধে লোকজনের মধ্যে মতভেদ ছিল, অনেকে তার বিশেষ প্রশংসা করত, আবার অনেকে বলত তার মতো দুষ্ট লোক আর নেই। তবে তিনি যে চতুর তা সকলেই স্বীকার করত, এবং যে তার প্রশংসা করত সেও তাকে ভয় পেত। মাধবীনাথ কন্যার দশা দেখে অনেক অশ্রু ঝরালেন, দেখলেন সেই শ্যামা সুন্দরী শুষ্ক কাঠের ন্যায় শয্যাশায়ী। ভ্রমরও অনেক কাঁদল, শেষে উভয়ে নিজেদের সম্বরণ করল। বাবা, আমার বোধ হয় আর দিন নেই,
আমায় কিছু ধর্মকর্ম করাও। আমি ছেলে মানুষ হলে কি হবে, আমার তো দিন ফুরলো, তাহলে আর বিলম্ব করব কেন? আমার অনেক টাকা আছে, আমি ব্রত নিয়ম করব। বাবা তুমি আমার ব্যবস্থা করো। মাধবীনাথ কিছুটা সুস্থির হয়ে অন্তপুরে পুনরায় প্রবেশ করলেন। যে আমার মেয়ের উপর এত অত্যাচার করেছে তার উপর তেমনই অত্যাচার করে এমন কি জগতে কেউ নেই? যে আমার ভ্রমরের এমন সর্বনাশ করেছে আমিও তার এমনই সর্বনাশ করব। মা, তুমি ব্রত নিয়ম করার কথা বলছিলে, আমি সেই কথাই ভাবছিলাম। এখন তোমার শরীর বড় দুর্বল, ব্রত নিয়ম করতে গেলে অনেক উপোস করতে হয়, এখন তুমি উপোস সহ্য করতে পারবে না, একটু শরীর সুস্থ হোক। এই শরীর কি আর সারবে? সারবে, সারবে মা। কি এমন হয়েছে? তোমার এখানে চিকিৎসা হচ্ছে না, কেমন করেই বা হবে? শ্বশুর নেই, শাশুড়ি নেই, কেউ কাছে নেই, কে চিকিৎসা করাবে? তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়িতে রেখে চিকিৎসা করাবো। আমি এখন দুদিন এখানে থাকব, তারপরে তোমাকে সঙ্গে নিয়ে রাজগ্রামে যাব। কন্যার কাছ থেকে বিদায় নিয়ে মাধবীনাথ কন্যার কর্মচারীদের নিকট গেলেন। দেওয়ানজি, বাবুর কোনো পত্র আসে? না। তিনি এখন কোথায় আছেন? তার কোনো সংবাদই আমরা কেউ বলতে পারবো না, তিনি কোনো সংবাদই পাঠান না। কার কাছে সংবাদ পেতে পারি? তা জানলে তো আমরাই সংবাদ নিতাম। কাশীতে মা ঠাকুরানির কাছে সংবাদ জানতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু সেখানেও কোনো সংবাদ আসে না। বাবু এখন অজ্ঞাতবাসে। মাধবীনাথ কন্যার দুর্দশা দেখে প্রতিজ্ঞা করলেন যে এর প্রতিকার তিনি করবেন। এই গোবিন্দলাল আর রোহিণী এই অনিষ্টের মূল, সবার আগে তাদের সন্ধান করতে হবে, না হলে দুষ্টের দণ্ড হবে না, ভ্রমর মরবে। যদি আমি তাদের সন্ধান করতে না পারি তবে আমার এই পুরুষ জন্মই বৃথা। মাধবীনাথ বললেন বটে, কিন্তু তারা যে একেবারে লুকিয়েছে, যে সব সূত্র ধরে তাদের ধরার সম্ভাবনা সে সব অবচ্ছিন্ন করেছে। কিন্তু মাধবীনাথও স্থির সংকল্প করে রায়বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হরিদ্রা গ্রামের একটা পোস্ট অফিস ছিল। মাধবীনাথ বেত হাতে হেলতে দুলতে পান চেবাতে চেবাতে ধীরে ধীরে নিরীহ ভালো মানুষের মতো সেখানে গিয়ে দর্শন দিলেন। অন্ধকার চালাঘরের পোস্ট অফিসের মধ্যে একটা আম কাঠের ভাঙা টেবিলের ওপর কতগুলো চিঠি, চিঠির ফাইল, চিঠির খাম, একটা খুঁড়িতে কতগুলো জিউলির আঠা, একটা নিক্তি, ডাকঘরের মোহর ইত্যাদি নিয়ে পোস্টমাস্টার ওরফে পোস্ট বাবু গম্ভীরভাবে পিয়ন মশাইয়ের নিকট নিজের প্রভুত্ব বিস্তার করছেন। ডেপুটি পোস্টমাস্টার বাবু পান 15 টাকা, পিয়ন পায় 7 টাকা। সুতরাং পিয়ন মনে করে, 7 আনা আর 15 আনায় যা তফাত, বাবুর সঙ্গে আমার তত তফাত নয়। কিন্তু বাবু মনে মনে জানেন যে আমি একজন ডেপুটি, ও বেটা পেয়াদা, আমি ওর হর্তাকর্তা বিধাতা, ওর আর আমার জমি নাশপানের ফারাক। এসব প্রমাণ করার জন্যই পোস্টমাস্টার বাবু সর্বদা সেই গরিবকে তর্জন গর্জন করেন। সেও তার উত্তরে 7 আনা ওজনে ভৎসনা করছিল, এমন সময় মাধবীনাথ সেখানে এসে উপস্থিত হলেন। ভদ্রলোক দেখে পোস্টমাস্টার বাবু আপাতত পেয়াদার সঙ্গে কচকচি বন্ধ করে হাঁ করে তাকিয়ে রইলেন। ভদ্রলোককে সমাদর করতে হয় এমন কিছু তার মনে উদয় হল, কিন্তু সমাদর কেমনভাবে করতে হয় তা জানা নেই বলে সমাদর হল না। ব্রাহ্মণ? হ্যাঁ, তো তুমি মানে আপনি? প্রণাম। বসুন। কি হে বাপু, কেমন আছো?
তোমাকে আজকাল আর দেখি না যে বড়। আগে আমি এখন চিঠি বিলি করি। তাই পরিচিত মনে হচ্ছিল। এক ছিলিম তামাক সাজু দেখি। বাবুটার রকম সকম বটে, যেন চাইলেই এখনই চার গন্ডা বকশিস দেবে। আপনার কাছে একটা কথা জানতে এসেছি। কি কথা মশাই? ব্রহ্মানন্দকে আপনি চেনেন? চিনব না, চিনি তো, ভালোই চিনি। এখানে ব্রহ্মানন্দ ঘোষের নামে কোনো পত্র আসে? আপনার সঙ্গে ব্রহ্মানন্দ ঘোষের আলাপ নেই? আহা, থাক বা না থাক, যে কথাটা জিজ্ঞেস করেছি সেটা বলুন। ডাকঘরের খবর আমাদের প্রকাশ করায় নিষেধাজ্ঞা আছে। এখন আপনি জান তো, আমাকে চিঠি ওজন করতে হবে। বাপু, তুমি যে অমনি কথা বলবে না তা আমি জানি, সেই জন্য কিছু সঙ্গেও এনেছি, কিছু দিয়ে যাব। এখন যা যা জিজ্ঞেস করছি ঠিক ঠিক বলো দেখি। বেশ, জিজ্ঞেস করেন না। ব্রহ্মানন্দের নামে কোনো চিঠিপত্র ডাকঘরে আসে? হ্যাঁ আসে। কতদিন অন্তর? যে কথা বললাম তার এখনো টাকা পায়নি। আগে তার টাকাটা বের করুন, তারপর না হয় নতুন কথা জিজ্ঞেস করবেন। বাপু, তুমি তো বিদেশি মানুষ দেখছি, আমায় কি চেনো? না, তা আপনি যেই হন না কেন, আমরা কি পোস্ট অফিসের খবর যাকে তাকে বলে বেড়াই নাকি? কে আপনি? আমার নাম মাধবীনাথ সরকার, বাড়ি রাজগ্রাম। আমার পাল্লায় কত লাঠিয়াল আছে খবর আছে? আমি তোমাকে যা জিজ্ঞেস করছি ঠিকঠাক জবাব দাও, কোনো চালাকি করো না, করলে তোমায় কিছুই দেব না, এক পয়সাও না। কিন্তু যদি কিছু না বলো, মিছে কথা বলো, তবে তোমার ঘরে আগুন লাগিয়ে দেব, তোমার ডাকঘর লুট করব, আদালতে প্রমাণ করব যে তুমি নিজে লোক দিয়ে সরকারি টাকা চুরি করেছ। কি এখন বলবে? আপনি মানে, আরে মশাই, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনাকে চিনতামই না, বাজে লোক মনে করে ও কথা বলেছিলাম। আপনি যখন এসেছেন তখন যা জিজ্ঞেস করবার করুন না, আমি তো বলবো সব। কতদিন অন্তর অন্তর ব্রহ্মানন্দের চিঠি আসে? প্রায় মাসে মাসেই আসে, ঠিক মনে নেই। আচ্ছা, ওই রেজিস্ট্রি হয়েই চিঠি আসে? হ্যাঁ, অনেক চিঠি রেজিস্ট্রি করা। কোন অফিস থেকে রেজিস্ট্রি হয়ে আসে? আগে তা তো মনে নেই। তা তোমার অফিসে কোনো রসিদ থাকে না? হ্যাঁ থাকে, দাঁড়ান আমি খুঁজে দেখি। প্রসাদপুর, প্রসাদপুর, প্রসাদপুর কোথায়? তোমাদের লিস্টই দেখো। এই যে, এই যে যশোর। আচ্ছা, আর কোথা থেকে রেজিস্ট্রি চিঠি ওর নামে এসেছে সব রসিদ দেখো দেখি। এটা প্রসাদপুর, এটাও প্রসাদপুর, সম্প্রতি যতগুলো এসেছে সবই প্রসাদপুর। আজ তাহলে আসি। হ্যাঁ আসি। পোস্টমাস্টার বাবু কাঁপা হাতে একখানা দশ টাকার নোট গ্রহণ করলেন। মাধবীনাথ লোকের মুখে গোবিন্দলাল ও রোহিণীর অধঃপতনের কাহিনী শুনেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তারা এক স্থানেই গোপনে বাস করছে। ব্রহ্মানন্দের ব্যাপারেও তিনি অবগত ছিলেন, জানতেন যে রোহিণী ভিন্ন তার আর কেউই নেই। অতএব যখন পোস্ট অফিসে জানলেন যে ব্রহ্মানন্দের নামে মাসে মাসে রেজিস্ট্রি হয়ে চিঠি আসছে, তখন বুঝলেন যে হয় রোহিণী নয়তো গোবিন্দলাল তাকে মাসে মাসে খরচ পাঠায়। প্রসাদপুর থেকে চিঠি আসে, অতএব উভয়েই হয় প্রসাদপুর কিংবা তার নিকটবর্তী কোথাও রয়েছে। কিন্তু সন্দেহটা দৃঢ় করবার জন্য তিনি ভ্রমরকে নিয়ে প্রত্যাগমন করে ফাঁড়িতে একটা লোক পাঠালেন। সাব ইন্সপেক্টরকে লিখলেন, একটা কনস্টেবল পাঠাবেন, বোধহয় কতগুলো চোরাই মাল ধরিয়ে দিতে পারব। সাব ইন্সপেক্টর মাধবীনাথকে বিলক্ষণ জানতেন, ভয়ও করতেন। পত্র পাওয়া মাত্র নিদ্রা সিংহ কনস্টেবলকে পাঠিয়ে দিলেন। বাপু হে, এই দুটো টাকা রাখো, হিন্দি মিন্দি বলো না, যা বলি তাই করো, ওই ওই গাছতলায় গিয়ে লুকিয়ে থাকো, কিন্তু এমনভাবে গাছতলায় দাঁড়াবে যেন এখান থেকে তোমাকে দেখা যায়, ব্যাস আর কিচ্ছু করতে হবে না।
ব্রহ্মানন্দবাবু। আগে বলুন। নমস্কার মশাই, আপনি আমার স্বর্গীয় বেয়াই মশাইয়ের কাছের আত্মীয় ছিলেন, তো এখন তারা তো কেউ নেই, আমার জামাই বাবাজিও বিদেশে, তো আপনার কোনো বিপদ আপদ হলে আমাদেরই দেখতে হবে, তাই আপনাকে ডাকছি। বিপদ? বিপদ আবার কিসের মশাই? আপনি কিছুটা বিপদগ্রস্ত তো বটেই। কি বিপদ? সামনেই তো বিপদ, পুলিশ কিভাবে নিশ্চয় জেনেছে যে আপনার কাছে একখানা চোরা নোট আছে। সে কি? আমার কাছে চোরা নোট? তোমার জানতে চোরা না হতে পারে, অন্যে তোমাকে চোরা নোট দিয়েছে, তুমি না জেনে তুলে রেখেছ। সে কি মশাই, আমাকে নোট দেবে কে? আমি সব জেনেছি, পুলিশও জেনেছে, আসলে পুলিশের কাছেই এ কথা আমি শুনেছি, চোরা নোট প্রসাদপুর থেকে এসেছে। ওই 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 দেখো, একজন পুলিশের কনস্টেবল এসে তোমার জন্য দাঁড়িয়ে আছে, আমি তাকে কিছু দিয়ে আপাতত আটকে রেখেছি। এবার কি হবে, মানে আপনি আমাকে রক্ষা করুন। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। এবার প্রসাদপুর থেকে কোন কোন নম্বরের নোট পেয়েছো বলো দেখি। পুলিশের লোক আমার কাছে নোটের নম্বর রেখে গেছে, যদি সে নম্বরের নোট না হয় তবে বহে কি, নম্বর বদলাতে কতক্ষণ। তুমি এক কাজ করো, এবারের প্রসাদপুরের চিঠিখানা নিয়ে এসো দেখি। যাব, যাব কিভাবে, মানে ভয় করছে তো, কনস্টেবল যে গাছতলায় দাঁড়িয়ে আছে। কোনো ভয় নেই, আমি সঙ্গে লোক দিচ্ছি। একজন দারোয়ান ব্রহ্মানন্দের সঙ্গে গিয়ে রোহিণীর পত্র নিয়ে এলেন, সেই পত্রে মাধবীনাথ যা যা খুঁজছিলেন সব পেলেন। মাধবীনাথ ভ্রমণের জন্য উপযুক্ত চিকিৎসক নিযুক্ত করে স্বয়ং কলকাতায় চললেন। ভ্রমণ অনেক আপত্তি করল কিন্তু তিনি শুনলেন না। কলকাতায় নিশাকর দাস নামে মাধবীনাথের একজন বড় আত্মীয় ছিলেন। নিশাকর মাধবীনাথের অপেক্ষা 8-10 বছরের ছোট। নিশাকর কিছু করেন না, পৈতৃক বিষয় আছে, কেবল একটু গীতবাদ্যের অনুশীলন করেন, নিষ্কর্মা বলে সর্বদা নানা জায়গায় গমন করেন। মাধবীনাথ তার কাছে এসে সাক্ষাৎ করলেন। কি হে, সব ভালো তো? আরে মাধবী বাবু, অনেকদিন পর। হ্যাঁ, কিছুটা ব্যস্ত ছিলাম। এখন বলো, বেড়াতে যাবে নাকি? কোথায়? যশোর যাব। সেখানে কেন? ভাবছি একটা নীলকুঠি কিনব। চলো। দুই বন্ধু একদিনের মধ্যেই যশোরাভিমুখে যাত্রা করলেন, সেখান থেকে প্রসাদপুরে যাবেন। কাছে পিঠে কোনো গ্রাম নেই, প্রসাদপুর নামের একটা ক্ষুদ্র বাজার প্রায় 1 ক্রোশ পথ দূরে। এখানে জনমানবের যাতায়াত নেই দেখে নিঃসংকোচে পাপ করার স্থান বুঝে পূর্বকালের এক নীলকর সাহেব একটা নীলকুঠি প্রস্তুত করেছিল। এখন সেই নীলকর এবং তার ঐশ্বর্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তার আমিন নায়েব গোমস্তা সকলেই উপযুক্ত স্থানে নিজের কর্মফল ভোগ করছেন। একজন বাঙালি সেই জনশূন্য রম্য অট্টালিকা ক্রয় করে সুসজ্জিত করেছিলেন। বাইরে ফুলের উদ্যান, কক্ষমধ্যে কতগুলো রমণীয় চিত্র, এই কুঠি গোবিন্দলাল ক্রয় করেছেন, এইখানেই এরা স্থায়ী। দোতলা অট্টালিকার ওপরতলে রোহিণীর বাস, সে অর্ধ পর্দানসীন, নিচে ভৃত্যগণ বাস করে। সেই নির্জন অঞ্চলে প্রায় কেউই কখনো গোবিন্দলালের সঙ্গে সাক্ষাৎ করতে আসত না, সুতরাং সেখানে বাইরের ঘরের প্রয়োজন ছিল না। যদি কালেভদ্রে কোনো দোকানদার বা অন্য কেউ আসত, ওপরে বাবুর কাছে সংবাদ যেত, বাবু নিচে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। অতএব বাবুর বসার জন্য নিচেও একটা ঘর ছিল। কি আছো গো এখানে? আপনি কাকে খুঁজছেন? তোমাদেরই। তোমরা কি এই বাড়ির মালিক? না, আমরা কর্মচারী। আমি সোনা ও রূপা। বেশ, তোমরা বাবুকে সংবাদ দাও যে একজন ভদ্রলোক সাক্ষাৎ করতে এসেছেন। নাম কি বলবো? নামের কি প্রয়োজন, একজন ভদ্রলোক বলেই পরিচয় দাও। আপনি অনর্থক এসেছেন বাবু, বাবু কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না। তবে তোমরা থাকো, আমি উপরে যাচ্ছি। নামশাই, আমাদের চাকরি চলে যাবে। বেশ,
যে সংবাদ দেবে এই টাকা তার। আমি যাচ্ছি। আপত্তি না করলে তোমাদের বাবু আসতে আসতে আমি ফুলবাগানটা ঘুরে দেখছি, যখন সংবাদ আসবে তখন আমায় ডাক দিও, আর এই এক টাকাটা তুমি রাখো। রূপা যখন বাবুর কাছে গেল তখন বাবু কোনো কাজবশত ব্যস্ত ছিলেন, ভৃত্য তাকে নিশাকরের সংবাদ দিতে পারল না। এদিকে উদ্যান ভ্রমণ করতে করতে নিশাকর একবার ঊর্ধ্বদৃষ্টিতে দেখলেন এক পরমা সুন্দরী জানলায় দাঁড়িয়ে তাকে দেখছে। কে ইনি? দেখেই মনে হচ্ছে এদেশের লোক নয়। বেশভূষা জাঁকজমক দেখে তো বেশ বড়লোক মনে হচ্ছে, দেখতেও সুপুরুষ। গোবিন্দলালের যে, না না তা না, গোবিন্দলালের রং ফর্সা, কিন্তু এর চোখমুখ ভালো। ওই চোখ, এ কোথা থেকে এলো? হলুদ গায়ের লোক তো নয়, সেখানকার সবাইকেই আমি চিনি। আচ্ছা, ওর সঙ্গে দুটো কথাও কি বলতে পারবো না? ক্ষতি কি, আমি তো আর কখনো গোবিন্দলালের কাছে বিশ্বাসঘাতিনী হব না। নিশাকর ওপরে তাকাতে চার চোখ সম্মিলিত হল। চোখে চোখে কোনো কথাবার্তা হলো কি না জানা নেই, তবে এভাবেও কথাবার্তা হয়ে থাকে। কি হয়েছে রূপা? একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আপনি ব্যস্ত ছিলেন বলে আমি অপেক্ষা করছিলাম। কোত্থেকে আসছেন? তা তো জানি না। তা না জিজ্ঞেস করে আমাকে খবর দিতে এসেছিস কেন? আগে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন বাবুর কাছেই বলবো। তবে গিয়ে বল সাক্ষাৎ হবে না। এত দেরি হচ্ছে কেন? নিশ্চয়ই বাবু সাক্ষাৎ করতে রাজি হননি, কিন্তু দুষ্কৃতির সঙ্গে ভদ্রতা কেন করব? নিজেই ওপরে চলে যাই। না, কোনো কর্মচারী নেই, এই সুযোগ। নিশাকর যেখানে গোবিন্দলাল, রোহিণী এবং দানিশ খাঁ গায়ক ছিলেন সেখানে উপস্থিত হলেন। এই যে, এই বাবুই সাক্ষাৎ করতে চাইছিলেন। আপনি কে? আমার নাম রাসবিহারী দে, নিবাস বরাহনগর। কাকে খুঁজছেন? আপনাকে। আপনি আমার ঘরে জোর করে ঢুকে চেয়ার না দখল করে যদি একটু অপেক্ষা করতেন তবে চাকরের মুখেই শুনতেন যে আমার দেখা করার সময় নেই। আমি তো বিস্তর সময় দেখতে পাচ্ছি, ধমকে চমকে উঠে যাব যদি আমি সেই ধরনের লোক হতাম, তবে আপনার কাছে আসতাম না। যখন আমি এসেইছি তখন আমার কথা কথা শুনলেই আপদ চুকে যায়। আমার ইচ্ছে আমি শুনবো না, তবে দু কথায় বলে যদি শেষ করতে পারেন বলে বিদায় নিন। দু কথায় বলবো, আপনার স্ত্রী ভ্রমরদাসী তার বিষয়গুলো পত্তনেবিলি করবেন। এক বাত হুয়া, আমি সেই পত্তনি নেব। দো বাত হুয়া, আমি সেজন্য আপনাদের হরিদ্রা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। দো বাত ছড়কে তিন বাত ভি হুয়া। ওস্তাদজি সুর গুনছেন নাকি? আরে ক্যা বোলা, হে বাবু সাহেব, এ বদতমিজ আদমি কো বিদা কিজিয়ে ইয়াহাঁ সে। গোবিন্দলাল কোনো উত্তর করলেন না, বড় অন্য মনস্ক হয়ে গেলেন। আজ অনেক দিন পর ভ্রমরের কথা শুনলেন তিনি। তাঁর সেই ভ্রমর প্রায় দু বছর হতে চলল। নিশাকর কিছুটা বুঝলেন, তাই গোবিন্দলালের মনোযোগ আকর্ষণ করে বললেন, আপনার স্ত্রী আমাকে বিষয়গুলো পত্তনি দিতে রাজি হয়েছেন, কিন্তু আপনার অনুমতি সাপেক্ষে। তিনি আপনার ঠিকানাও জানেন না, পত্রেতে লিখতেও ইচ্ছুক নন, সুতরাং আপনার ইচ্ছে জানার ভার আমার উপরেই পড়ল। আমি অনেক সন্ধান করে আপনার ঠিকানা জেনে আপনার অনুমতি নিতে এসেছি। আপনার যদি মত থাকে তবে একছত্র লিখে দিন যে আপনার কোনো আপত্তি নেই, তাহলেই আমি উঠে যাই। দেখুন, আমার অনুমতি নেওয়া অনাবশ্যক, বিষয় আমার স্ত্রীর, আমার নয়। আপনি বোধহয় তা ভালো করেই জানেন। তার যাকে ইচ্ছে পত্তনি দেবে, আমার কোনো বিধিনিষেধ নেই, আমি কিচ্ছু লিখব না। এখন আশা করি আমাকে মুক্তি দেবেন। ওস্তাদজি কিছু গাও। কি গাইব? যা খুশি। আজ আমি ক্লান্ত, আমি উঠলাম। গোবিন্দলাল স্বয়ং কক্ষে গেলেন, রোহিণীকে দেখতে পেলেন না, কিন্তু সোনা নিকটেই ছিল। শোনো, আমি এখন একটু ঘুমোবো, আমি নিজে না উঠলে আমাকে যেন কেউ না উঠায়। দ্বার রুদ্ধ করে গোবিন্দলাল ঘুমোলেন না, খাটে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে আরম্ভ করলেন। কেন যে কাঁদলেন তা জানা নেই, ভ্রমরের জন্য কাঁদলেন কি নিজের জন্য কাঁদলেন তা বলতে পারা যায় না।
বোধহয় দুটোই। ভ্রমরের জন্য কাঁদার পথ আছে, কিন্তু ভ্রমরের কাছে ফিরে যাওয়ার উপায় নেই। হরিদ্রা গ্রামে আর মুখ দেখানোর উপায় নেই। হরিদ্রা গ্রামের পথে কাঁটা পড়েছে, কান্না ছাড়া আর কি করবেন। যখন নিশাকর এসে বড় হলে বসল, তখন রোহিণীকে পাশের কামরায় প্রবেশ করতে হয়েছিল, কিন্তু চোখের অন্তরাল হলেও কথার অন্তরাল হয়নি। কথোপকথন যা হলো সবই সে কান পেতে শুনল, বরং দ্বারের পর্দাটা একটু সরিয়ে নিশাকরকে দেখতে লাগল। নিশাকরও দেখল পর্দার পাশ থেকে একজোড়া চোখ তাকে দেখছে। রোহিণী বুঝতে পারল নিশাকর অথবা রাসবিহারী হরিদ্রা গ্রাম থেকে এসেছে। রূপাও রোহিণীর মতো সব কথা দাঁড়িয়ে শুনছিল। নিশাকর উঠে গেলেই রোহিণী পর্দার পাশ থেকে মুখ বের করে ইশারায় রূপাকে ডাকল, শোন, যা বলছি তা পারবি? বাবুকে সব কথা লুকোতে হবে, কিন্তু যা করবি তা যদি বাবু জানতে না পারেন তবে তোকে পাঁচটা টাকা বকশিস দেবো, ঠিক আছে? আজ না জানি উঠে কার মুখ দেখেছিলাম, আজ তো দেখছি টাকা রোজগারের দিন। অবশ্য গরিব মানুষের দু পয়সা এলে মন্দ না, যা বলবেন তাই পারবো। বলুন। ওই বাবুর সঙ্গে সঙ্গে নেমে যা, উনি আমার বাপের বাড়ির দেশ থেকে এসেছেন, সেখানকার কোনো সংবাদ তো আমি কখনো পাই না, তার জন্য কত কাঁদি। দেশ থেকে একটা লোক এসেছে, তাকে একবার আপনজনে দুটো খবর জিজ্ঞেস করব, কিন্তু বাবু তো রেগে ওনাকে উঠিয়ে দিলেন। যা, তুই কি ওনাকে বসা, এমন জায়গায় বসা যেন বাবু নিচে গেলে দেখতে না পান, অন্য কেউ যেন দেখতে না পায়। আমি একটু নিরিবিলি পেলেই যাব, আর যদি বসতে না চান তবে কাকুতি মিনতি করিস কিন্তু। যে আগে নিশাকর নিচে নেমে গৃহপ্রবেশদ্বারের কবাট, খিল, কবজা প্রভৃতি পর্যবেক্ষণ করে দেখছিলেন। তামাক নেবেন বাবু? বাবু তো দিলেন না, চাকরের কাছে কি খাবো? আগে তা নয়, ইয়ে মানে একটু কথা আছে, একটু নিরিবিলিতে আসুন না। এইটাই আমার ঘর, আপনি এখানে অপেক্ষা করুন, মা ঠাকুরানি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। বাবু, তোমার মনিব তো আমায় তাড়িয়ে দিয়েছেন, আমি তাঁর বাড়িতে লুকিয়ে কিভাবে থাকি? আগে তিনি কিচ্ছু জানতে পারবেন নি, এ ঘরে তিনি কখনো আসেন না। সে না আসুন, কিন্তু যখন তোমার মা ঠাকুরানি নিচে আসবেন, তখন যদি তোমার বাবু ভাবেন যে কোথায় গেল দেখি, তারপর পেছন পেছন আসেন, কিংবা কোনো রকমে যদি আমার কাছে তোমার মা ঠাকুরানিকে দেখেন, তবে আমার দশাটা কি হবে বলো দেখি। এই মাঠের মাঝখানে ঘরে পুড়ে আমাকে খুন করে এই বাগানে পুঁতে রাখলেও আমার মা বলতেও নেই, বাপ বলতেও নেই, তখন তুমি আমাকে দুঘাল আঠি মারবে। অতএব এমন কাজে আমি নেই। তোমার মাকে বুঝিয়ে বলো যে আমি তা পারবো না। আর একটা কথা বলো, তার খুড়া আমাকে কতগুলো কথা বলতে বলে দিয়েছিলেন, আমি তোমার মা ঠাকুরানিকে সে কথা বলার জন্য ব্যস্ত ছিলাম, কিন্তু তোমার বাবু তো আমাকে তাড়িয়ে দিলেন, ফলে আমার সাহস হলো না, আমি চললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখানে না বসেন, বাইরে একটু তফাতে বসতে পারবেন না? আমিও সেই কথা ভাবছিলাম, আসার সময় তোমাদের কুঠির কাছে নদীর ধারে একটা মাথানো ঘাট আর তার কাছে দুটো বকুল গাছ দেখে এসেছি, চেনো সেই জায়গা? চিনি। আমি গিয়ে সেখানে বসে থাকবো, সন্ধ্যা হয়েছে, রাত্রি হলে সেখানে বসে থাকলে কেউ দেখতে পাবে না। তোমার মা ঠাকুরানি যদি সেখানে আসতে পারেন তবেই সব সংবাদ পাবেন, আর তেমন কিছু দেখলে আমি পালিয়ে প্রাণরক্ষা করতেও পারবো, ঘরে পুড়ে আমাকে মারবে আমি তাতে রাজি নই। অগত্যা রূপা রোহিণীর কাছে গিয়ে নিশাকর যা বললেন তা নিবেদন করল। রোহিণীর মনের ভাব বোঝা গেল না। রোহিণীর মনে দৃঢ় সংকল্প ছিল যে সে গোবিন্দলালের কাছে অবিশ্বাসী হবে না, কিন্তু বিশ্বাস হানি এক কথা আর এ আর এক কথা। নাগালের মধ্যে সোনার হরিণ পেলে কোন ব্যাধ একজন ব্যবসায়ী হয়ে তাকে শিকার করে না? আমি নারী, নারী হয়ে জয়ী পুরুষ দেখলে কোন নারী তাকে জয় করবার কামনা করে না? বাঘ গরু মারে, কিন্তু সব গরু খায় না। স্ত্রীলোক পুরুষকে জয় করে কেবল জয় পতাকা ওড়ানোর জন্য, শিকার কেবল শিকারের জন্য, খাবার জন্য নয়। তাতে কি রস আছে জানা নেই। যদি এই সোনার হরিণ এই প্রাসাদপুর কাননে এসেই পড়েছেন,
তবে তাকে স্বীকার না করে ছেড়ে দিই কি করে? ঠিক আছে, তুই গিয়ে খবর দে, আমি ওনার কথায় রাজি। রূপচাঁদ এসে সেই কথা নিশাকরের কাছে এসে বললে তিনি শুনে উৎফুল্ল চিত্তে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। যেতে যেতে সোনার সাথে দেখা হলো। আচ্ছা, তোমরা বাবুর কাছে কতদিন আছো? এই যতদিন এখানে এসেছেন ততদিন। হুম, তবে তো অল্প দিনই। তা পাও কি? কি আর পাই হুজুর, ওই 3 টাকা মাইনে আর ওই খোরাক পোশাক, এই আর কি। এত অল্প বেতনে তোমাদের মতো খানসামার পোষায়? কি করব, এখানে আর চাকরি কোথায় জুটবে? চাকরির চিন্তা কি, আমাদের দেশে গেলে তোমাদের লুফে নেবে, 5-7-10 টাকা অনায়াসেই মাসে মাসে পাবে। আপনি বলছেন হুজুর, অনুগ্রহ করে যদি সঙ্গে নিয়ে যান। যাবো যাবো, নিয়ে যাবো, বড় ভালো হয়। কিন্তু অমন মুনিবের চাকরি ছাড়বে? মুনিব মন্দ নয় হুজুর, কিন্তু মুনিব ঠাকুরন বড় হারামজাদা। হাতে হাতে তার প্রমাণ আমি পেয়েছি। আমার সঙ্গে তোমার যাওয়া স্থির তো? হ্যাঁ হুজুর, স্থির বই কি। তবে যাবার সময় তোমার মুনিবের একটা উপকার করে যাও, কিন্তু বড় সাবধানের কাজ, পারবে? ভালো কাজ হলে পারবো না কেন বলুন? হ্যাঁ, তোমার মুনিবের পক্ষে ভালো, মুনিবনির পক্ষে মন্দ। তবে এখনই বলুন, দেরি করে লাভ নেই, আমি আমি খুব রাজি। ঠাকুরনটি আমাকে বলে পাঠিয়েছেন চিত্রার বাঁধা ঘাটে বসে থাকতে, রাত্রে আমার সাথে গোপনে সাক্ষাৎ করবেন, বুঝেছ? আমিও রাজি হয়েছি। আমার ইচ্ছে যে তোমার মুনিবের চোখ ফুটিয়ে দিই, তুমি আস্তে আস্তে কথাটা তোমার মুনিবকে জানিয়ে আসতে পারবে। এখনই যাচ্ছি হুজুর, ও বাপ মরলেই বাঁচি। এখন নয়, এখন নয়, এখন আমি ঘাটে গিয়ে বসে থাকি, তুমি সতর্ক থেকো। যখনই দেখবে ঠাকুরনটি ঘাটের দিকে চললেন, তখনই গিয়ে তোমার মুনিবকে বলে দিও। যা কি হুজুর। দেখো, রূপা যেন কিছু জানতে না পারে, তারপর আমার সঙ্গে যেও। নিশাকর হেলতে দুলতে গিয়ে নদীর ধাপে বসলেন। আমি কি নৃশংস? একজন মেয়ে মানুষের সর্বনাশ করার জন্য কত কৌশল করছে, কিন্তু কিন্তু নৃশংসতার কি দরকার নেই? দুষ্টের দমন অবশ্যই করণীয়। যখন বন্ধুর মেয়ের জীবন রক্ষার্থে এ কাজ করতে রাজি হয়েছে, তখন অবশ্যই করব, কিন্তু কিন্তু আমার মন যে রাজি নয়। রোহিণী পাপী, পাপের দণ্ড আমি দেব, এতে এতে অস্বস্তি হচ্ছে কেন? বোধহয় সোজা পথে এলে এত ভাবতাম না, বাঁকা পথটা বেছেছি বলেই এত সংকোচ হচ্ছে। পাপ পুণ্যের দণ্ড দেবারও বা আমি কে? আমার পাপ পুণ্যের যিনি দণ্ড বিচার করবেন, রোহিণীরও তো বিচারকর্তা তিনি। বলতে পারবো না, হয়তো তিনিই আমাকে এই কাজে নিয়োগ করেছেন, কি জানি। ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। কে? তুমি কে? আমি রাসবিহারী। আমি রোহিণী। এত রাত্রি হলো কেন? একটু দেখে শুনে তো আসতে হবে, কে জানে কে কোথা দিয়ে দেখতে পাবে। তা তোমার বেশ কষ্ট হয়েছে। কষ্ট হোক না হোক, মনে মনে ভয় হচ্ছিল যে তুমি বোধহয় ভুলে গেলে। আমি যদি ভোলার লোক হতাম তাহলে আমার দশা এমন হবে কেন? একজনকে ভুলতে না পেরে এদেশে এসেছি, আর আজ তোমাকে না ভুলতে পেরে এখানে এসেছি। আমি খারাপ কাজ করতে আসিনি, ছাড়ো ছাড়ো, আমি যে জন্য এসেছি এই বাবুকে না হয় জিজ্ঞেস করো। কোন বাবুকে? এখানে কেউ কোথাও নেই, আমার সঙ্গে ঘরে এসো। কই কই, কেউ কোথাও নেই তো? ওস্তাদজি কোথায়? ইয়ে মানে ওস্তাদজি বাসায় গেছেন। ঠিক আছে, ওপরে কেউ যেন না ওঠে। রোহিণী, কি তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলো। তুমি আমার কে হও? কেউ নই, যতদিন পায়ে রাখেন ততদিন দাসী, নইলে কেউ না। পায়ে ছেড়ে তোমাকে আমি মাথায় রেখেছিলাম, রাজার ন্যায় ঐশ্বর্য, রাজার অধিক সম্পদ, কলঙ্কহীন চরিত্র, ধর্ম সব তোমার জন্য ত্যাগ করেছি। তুমি কে রোহিণী? হ্যাঁ, যে তোমার জন্য সব পরিত্যাগ করে আমি বনবাসী হলাম,
তুমি কে যে তোমার জন্য ভ্রমর কেউ পর্যন্ত? জগতে অতুল চিন্তায় সুখ, সুখে অতৃপ্তি, দুঃখে অমৃত যে ভ্রমর, তাকে আমি পরিত্যাগ করলাম। তুমি আমাকে আঘাত করলে। উঠে দাঁড়াও রোহিণী, তোমার মনে পড়ে তুমি একবার মরতে গিয়েছিলে? আবার মরার সাহস আছে আজ? এখন আর মরতে চাইবো না কেন? কপালে যা ছিল তাই হলো। তবে দাঁড়াও, মরবে না। মরবো কেন? না হয় ইনি ত্যাগ করেন, করুন। এনাকে তো কখনো ভুলবো না, কিন্তু তাই বলে মরবো কেন? এনাকে যে ভাববো, দুঃখে পড়লে যে এনাকে মনে করব, এই প্রসাদপুরের সুখ যে মনে করব, সেও তো এক সুখ, সেও তো এক আশা। মরবো কেন? কে মরতে পারবে? না না, মরবো না, মেরো না, মেরো না, চরণে না রাখো, বিদায় দাও। তাই দিচ্ছে রোহিণী, তাই দিচ্ছে। মেরো না, মেরো না, মেরো না, আমার নতুন বয়স, নতুন সুখ, আমি আমি আর তোমায় দেখা দেব না, আর তোমার পথে আসব না, আমি এখনই যাচ্ছি, আমায় মেরো না, আমায়। পিস্তলের শব্দ শুনে রূপা দৌড়ে দেখতে এলো, দেখল রোহিণীর মৃতদেহ লুটিয়ে পড়ে আছে, গোবিন্দলাল কোথাও নেই। সেই রাত্রেই চৌকিদার থানায় গিয়ে সংবাদ দিল যে প্রসাদপুরের কুঠিতে খুন হয়েছে। সৌভাগ্যবশত থানা সেখান থেকে 6 ক্রোশ দূরে, দারোগা আসতে পরদিন বেলা হল। এসে তিনি খুনের তদারকে প্রবৃত্ত হলেন, রীতিমতো তল্লাশি ও মৃতদেহকে তদারক করে রিপোর্ট পাঠালেন। পরে রোহিণীর মৃতদেহ বেঁধে ছেঁদে গরুর গাড়িতে বোঝাই করে চৌকিদারের সঙ্গে ডাক্তারখানায় পাঠালেন। পরে স্নান করে আহারাদি করলেন, তখন নিশ্চিন্ত হয়ে অপরাধীর অনুসন্ধানে যুক্ত হলেন। কিন্তু কোথায় অপরাধী? গোবিন্দলাল রোহিণীকে আহত করে সেই যে পালিয়েছিলেন আর প্রবেশ করেননি। এক রাত্রি এক দিন অবকাশ পেয়ে কোথায় কত দূরে গেছেন তা কে বলতে পারে? কেউ তাকে দেখেনি। কোন দিকে পালিয়েছেন কেউ জানে না, তার নাম পর্যন্ত কেউ জানত না। গোবিন্দলাল প্রসাদপুরে কখনো নিজের নাম ধাম প্রকাশ করেননি, সেখানে চুনিলাল দত্ত নামে তিনি পরিচিত ছিলেন। কোন দেশ থেকে এসেছিলেন তা ভৃত্যেরা পর্যন্ত জানত না। দারোগা কিছুদিন ধরে একে ওকে ধরে জবানবন্দি করে বেড়াতে লাগলেন। গোবিন্দলালের কোনো অনুসন্ধান করে উঠতে পারলেন না তিনি। শেষে আসামি ফেরার বলে একটা রিপোর্ট দাখিল করলেন। তখন যশোহর থেকে ফিচেল খা নামে একজন সুদক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টর প্রেরিত হল। তিনি কতগুলো চিঠিপত্র পেলেন বাড়ি তল্লাশি করে। সেখানে তিনি গোবিন্দলালের প্রকৃত নাম ধাম অবধারিত করলেন। বলা বাহুল্য যে তিনি ছদ্মবেশে হরিদ্রা গ্রাম পর্যন্ত গমন করলেন, কিন্তু গোবিন্দলাল সেখানে যাননি। সুতরাং ফিচেল খা সেখানে গোবিন্দলালকে না পেয়ে প্রত্যাবর্তন করলেন। এদিকে নিশাকর দাস সেই রজনীতে বিপন্না রোহিণীকে পরিত্যাগ করে প্রসাদপুরের বাজারে নিজের বাসায় উপস্থিত হলেন। সেখানে মাধবীনাথ তাঁর প্রতীক্ষা করছিলেন। নিশাকর এসে তাকে সব কিছু জানালেন। কাজটা ভালো হয়নি, একটা একটা খুনোখুনি হতে পারে। এর পরিণাম কি ঘটে জানার জন্য উভয়ে প্রসাদপুরের বাজারে ছদ্ম নামে অতি সাবধানে বাস করতে লাগলেন। প্রভাতেই শুনলেন যে চুনিলাল দত্ত নিজের স্ত্রীকে খুন করে পালিয়েছে। তারা বেশ ভীত শোকাকুল হলেন, ভয় গোবিন্দলালের জন্য। কিন্তু শেষে দেখলেন দারোগা কিছুই করতে পারলেন না, গোবিন্দলালের কোনো অনুসন্ধান নেই। তখন তারা এক প্রকার নিশ্চিন্ত হয়ে সেখান থেকে বিষণ্নভাবে স্বস্থানে প্রস্থান করলেন। রোগাক্রান্ত হওয়ার পর
প্রায় এক বছর হতে চলল, কিন্তু ভ্রমর মরেনি। কেন মরল না তা জানা নেই। এই সংসারের দুঃখ এই যে মরার উপযুক্ত সময়ে কেউ মরে না, অসময়ে সবাই মরে। সেই কারণেই হয়তো ভ্রমর মরল না। ভ্রমর উৎকট রোগ থেকে কিছুটা মুক্তি পেয়েছে, সে আবার পিত্রালয়ে। মাধবীনাথ গোবিন্দলালের যে সংবাদ এনেছিলেন তার পত্নী অতি সঙ্গপনে তার জ্যেষ্ঠা কন্যা যামিনীর নিকট বলেছিলেন। যামিনী অতি গোপনে তা ভ্রমরের নিকট বলছিল। এখন তিনি হলুদ গায়ের বাড়িতে এসে বাস করছেন না কেন? তাহলে বোধহয় কোনো আপদ বিপদ থাকবে না। আপদ থাকবে না কিসে? তিনি তো প্রসাদপুরে নাম ভাড়িয়ে বাস করতেন, তিনি যে গোবিন্দলাল বাবু তা তো কেউ জানে না। জানো না যে হলুদ গায়ে পুলিশের লোক তার সন্ধানে এসেছিল? তবে আর জানে না কি করে। তা না হয় জানল, তবু এখানে এসে নিজের বিষয় দখল করে বসলে টাকা হাতে পাবে। বাবা তো বলেন পুলিশ টাকার বশ। সে পরামর্শ তাকে কে দেবে? কোথায় তার সাক্ষাৎ পাবো যে সে পরামর্শ দেব? বাবা একবার তার সন্ধান বের করেছিলেন, আর একবার কি সন্ধান করতে পারবেন? পুলিশের লোক কত সন্ধানী, তারা এত সন্ধান করে যখন ঠিকানা পাচ্ছে না তখন বাবা কিভাবে সন্ধান পাবেন? কিন্তু আমার মনে হয় গোবিন্দলাল বাবু নিজেই হলুদ গায়ে এসে বসবেন। প্রসাদপুরের সেই ঘটনার পরেই যদি হলুদ গায়ে দেখা দিতেন তাহলে তিনি যে সেই প্রসাদপুরের বাবু তা লোকে বিশ্বাস করত। এই জন্যই বোধহয় এতদিন তিনি আসেননি, এখন আসবেন এমন ভরসা করা যায়? আমার কোনো ভরসা নেই। যদি আসেন? যদি এখানে এলে তার মঙ্গল হয় তবে দেবতার কাছে প্রার্থনা করি তিনি আসুন, যদি না এলে তার মঙ্গল হয় তবে প্রার্থনা করি আর এ জন্মে তার হরিদ্রাগ্রামে না আসাই উচিত, যাতে তিনি নিরাপদ থাকেন, ঈশ্বর তাকে সেই মতিই দিন। আমার বিচারে তোমার সেখানে থাকাই কর্তব্য, কি জানি তিনি কোনোদিন অর্থের অভাবে এসে উপস্থিত হবেন। যদি আমলাকে অবিশ্বাস করে তাদের সঙ্গে সাক্ষাৎ না করেন তোমাকে না দেখলে তিনি ফিরে যেতে পারেন। আমার এই রোগ, কবে মরি কবে বাঁচি, আমি সেখানে কার আশ্রয়ে থাকব? যদি বলো না হয় আমরা কেউ গিয়ে থাকব, কিন্তু তোমার সেখানেই থাকা কর্তব্য। আচ্ছা আমি হলুদ গায়ে যাব, মাকে বলো কালই যেন আমাকে পাঠিয়ে দেন। এখন তোমাদের কাউকে যেতে হবে না, কিন্তু আমার বিপদের দিনে তোমরা দেখা দিও। বিপদ আবার কিসের? যদি তিনি আসেন। সে আবার বিপদ কি ভ্রমর? তোমার হারাধন যদি ঘরে আসেন তার চেয়ে আহ্লাদের কথা আর কি আছে? আর আহ্লাদ, আহ্লাদ করার মতো আমার আর কি আছে বলো তো? যামিনী কিছুই বুঝল না। ভ্রমর মানুষ চোখে এ কাণ্ডের শেষ যা হবে তা দেখতে পেল, যামিনী কিছুই দেখতে পেল না। যামিনী বুঝল না যে গোবিন্দলাল হত্যাকারী, ভ্রমর তা ভুলতে পারছে না। ভ্রমর আবার শ্বশুরালয়ে গেল, যদি স্বামী আসে তাই নিত্য প্রতীক্ষা করতে লাগল। কিন্তু স্বামী তো এলেন না, দিন গেল মাস গেল স্বামী এলেন না, কোনো সংবাদও এলো না। এভাবে তৃতীয় বছরও কেটে গেল, গোবিন্দলাল এলেন না। তারপর চতুর্থ বছরও কেটে গেল, গোবিন্দলাল এলেন না। এদিকে ভ্রমরেরও অসুখ বৃদ্ধি পেতে লাগল, হাঁপানি কাশি রোগ নিত্য শরীর ক্ষয়, জম এগিয়ে আসছেন, বোধহয় আর এ জন্মে দেখা হল না। তারপর পঞ্চম বছরে একটা ভারী গণ্ডগোল এসে উপস্থিত হল। হরিদ্রা গ্রামে সংবাদ এলো যে গোবিন্দলাল ধরা পড়েছেন। সংবাদ এলো যে গোবিন্দলাল বৈরাগীর বেশে শ্রীবৃন্দাবনে বাস করছিলেন, সেখান থেকে পুলিশ তাকে ধরে যশোহরে এনেছে, যশোহরে তার বিচার হবে। আসলে গোবিন্দলাল ভ্রমরের দেওয়ানজিকে পত্র লিখেছিলেন। দেওয়ানজি, আমি জেলে চললাম, আমার পৈতৃক বিষয় থেকে আমার রক্ষার জন্য অর্থ ব্যয় করা যদি তোমার উচিত মনে না হয় তবে করো না, আমি তার যোগ্য নই।
আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, তবে ফাঁসি যাতে না হয় তাই এই ভিক্ষা। এ কথা জনরব বলে বাড়িতে জানিও, আমি পত্র লিখেছি, এ কথা প্রকাশ করো না। ইতি গোবিন্দলাল রায়। দেওয়ানজি পত্রের কথা প্রকাশ করলেন না, জনরব বলেই অন্তপুরে সংবাদ পাঠালেন। ভ্রম শুনেই পিতাকে আনতে লোক পাঠালো। মাধবীনাথ সংবাদ পাওয়া মাত্র কন্যার নিকট এলেন। ভ্রমর তাকে নোটে কাগজে 50,000 টাকা বের করে দিল। বাবা, এখন যা করতে হয় করো, দেখো আমি যেন আত্মহত্যা না করি। মা, নিশ্চিন্ত থেকো, এই আমি আদি দশহরে যাত্রা করছি, কোনো চিন্তা করো না। গোবিন্দলাল যে খুন করেছেন তার কোনো প্রমাণ নেই। আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি যে তোমার 48,000 টাকা বাঁচিয়ে আনবো, আর আমার জামাইকে দেশে আনবো। মাধবীনাথ তখন যশোহর যাত্রা করলেন। শুনলেন যে প্রমাণ রয়েছে ভয়ানক। ইন্সপেক্টর ফিচেল খাঁ মোকদ্দমা তদারক করে সাক্ষী চালান দিয়েছিলেন। তিনি রূপা সোনা প্রভৃতি যেসব সাক্ষীরা প্রকৃত অবস্থা জানত তাদের কারও সন্ধান পাননি। সোনা নিশাকরের কাছে ছিল, আর রূপা কোন দেশে গেছিল তা কেউ জানে না। প্রমাণের এমন দুরবস্থা দেখে নগদ কিছু দিয়ে ফিচেল খাঁ 3 জন সাক্ষী তৈরি করেছিলেন। সাক্ষীরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলেছে, আমরা সচক্ষে দেখেছি গোবিন্দলাল ওরফে চুনিলাল নিজের হাতে পিস্তল দিয়ে রোহিণীকে খুন করেছেন। আমরা তখন সেখানে গান শুনতে গেছিলাম। ম্যাজিস্ট্রেট সাহেব বিলিতি, সুশাসনের জন্য সর্বদা গভর্নমেন্টের কাছে প্রশংসিত হয়ে থাকেন। তিনি এই প্রমাণের উপর নির্ভর করে গোবিন্দলালকে সেশনের বিচারে অর্পণ করলেন। যখন মাধবীনাথ যশোহরে পৌঁছলেন তখন গোবিন্দলাল জেলে ছিলেন। মাধবীনাথ পৌঁছে সব কিছু শুনে বিষণ্ণ হলেন। তিনি সাক্ষীদের নাম ধাম সংগ্রহ করে তাদের বাড়ি গেলেন। বাপু, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যা বলেছ তা বলেছ, এখন জজ সাহেবের কাছে আলাদা কথা বলতে হবে। বলতে হবে তোমরা কিছুই জানো না। এই এই 500 টাকা নগদ নাও, আসামি খালাস হলে আরও 500 দেব। ওজে বাবা, হ্যাঁ সে কি হুজুর, মিথ্যে সাক্ষীর দায় মারা যাব যে। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমি টাকা খরচ করে প্রমাণ করাবো যে ফিজেল খাঁ তোমাদের মারধর করে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে মিথ্যে সাক্ষ্য দিতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সেশনের বিচারের দিন উপস্থিত হলো। গোবিন্দলাল কাঠ করার ভেতর প্রথম সাক্ষী উপস্থিত হয়ে হল অফ পড়ল। তুমি এই গোবিন্দলাল ওরফে চুনিলালকে চেনো? কই না তো, মনে তো হয় না। কখনো দেখেছ? না। রোহিণীকে চিনতে? কোন রোহিণী? প্রসাদপুরের কুঠিতে যে ছিল। আমার বাপের জন্মে কখনো প্রসাদপুরের কুঠিতে যায়নি। হ্যাঁ, তো রোহিণী কিভাবে মরেছে? ও শুনেছিলাম তো আত্মহত্যা করেছে। খুনের ব্যাপারে কিছু জানো? না না, কিচ্ছু মাত্র না। আচ্ছা, আমরা সচক্ষে দেখেছি গোবিন্দলাল ওরফে চুনিলাল নিজের হাতে পিস্তল দিয়ে রোহিণীকে খুন করেছেন। আমরা তখন সেখানে গান শুনতে গেছিলাম। তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এইসব কথাই তো বলেছিলে? হ্যাঁ বলেছিলাম। যদি কিছুই জানো না তবে কেন বলেছিলে? সে কি আর এমনি হুজুর, মারের চোটে ফিচেল কা মেরে আমাদের শরীরে আর কিছুই কিছুই রাখেননি হুজুর। 2-4 দিন পূর্বে সহদর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে মারামারি করেছিল সে, তার দাগ ছিল। সাক্ষী অম্লান বদনে সেই দাগগুলোই ফিচেল খাঁর মারপিটের দাগ বলে জজ সাহেবকে দেখালো। উকিল সরকার অপ্রতিভ হয়ে দ্বিতীয় সাক্ষী ডাকলেন। দ্বিতীয় সাক্ষীও একই কথা বলল, সে পিঠে ঘা করে এসেছিল তাই সে জজ সাহেবকে দেখালো। 1,000 টাকার জন্য সব পারা যায়। তৃতীয় সাক্ষীও একই কথা বলল। তখন জজ সাহেব প্রমাণাভাব দেখে আসামিকে খালাস দিলেন এবং ফিচেল খাঁর প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তার আচরণ সম্বন্ধে তদারক করবার জন্য ম্যাজিস্ট্রেট সাহেবকে উপদেশ দিলেন। বিচারকালে সাক্ষীদের এভাবে সপক্ষতা দেখে গোবিন্দলাল বিস্মিত হচ্ছিলেন।
পরে যখন ভিড়ের মধ্যে মাধবীনাথকে দেখলেন তখনই সব বুঝতে পারলেন। খালাস হয়েও তাকে আরও একবার জেলে যেতে হলো। সেখানে জেলার সাহেবের পরোয়ানা পেলে তবে তাকে ছাড়বে। তিনি যখন জেলে ফিরে যান তখন মাধবীনাথ তার কানে কানে বললেন, জেল থেকে খালাস পেয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো, আমার বাসা কাছেই। কিন্তু গোবিন্দলাল জেল থেকে খালাস পেয়ে মাধবীনাথের কাছে গেলেন না। কোথায় গেলেন কেউ জানল না। মাধবীনাথ চার পাঁচ দিন সন্ধান করলেন, কোনো সন্ধান পেলেন না। অগত্যা শেষে একাই হরিদ্রা গ্রামে প্রত্যাগমন করলেন। পারলাম না মা। উনি ছাড়া পাননি? গোবিন্দলাল খালাস হয়েছে কিন্তু কিন্তু বাড়ি গেল না, কোথায় যে চলে গেল সন্ধান পাওয়া গেল না, আর খুঁজে পাওয়া গেল না, আর খুঁজে পাওয়া গেল না। মাধবীনাথ চলে গেলে ভ্রমর অনেক কাঁদল। কি জন্য কাঁদল তা জানা নেই। এদিকে গোবিন্দলাল খালাস পেয়ে প্রসাদপুরে গেলেন। গিয়ে দেখলেন প্রসাদপুরের ঘরে কিছুই নেই, কেউ নেই। গিয়ে শুনলেন যে অট্টালিকায় তার যে সব সামগ্রী ছিল তা পাঁচজনে লুট করে নিয়ে গেছে। অবশিষ্টাংশ লাওয়ারিশ বলে বিক্রি হয়েছিল, কেবল বাড়িটা পড়ে আছে। তারও দরজা চৌকাট পর্যন্ত বারো ভূতে নিয়ে গেছে। প্রসাদপুরের বাজারে দু একদিন বাস করে গোবিন্দলাল বাড়ির অবশিষ্টাংশ ইট কাঠ জলের দরে এক ব্যক্তিকে বিক্রি করে যা কিছু পেলেন তা নিয়ে কলকাতায় গেলেন। কলকাতায় অতি গোপনে সামান্য কিছুতে তিনি দিন যাপন করতে লাগলেন। প্রসাদপুর থেকে অতি অল্প টাকায় এনেছিলেন, তা এক বছরেই ফুরিয়ে গেল, আর দিনপাতের সম্ভাবনা নেই। তখন ছয় বছরের পর গোবিন্দলাল ভাবলেন ভ্রমরকে পত্র লিখবেন। গোবিন্দলাল কালি কলম কাগজ নিয়ে ভ্রমরকে পত্র লিখবেন বলে বসলেন। পত্র লিখতে গিয়ে কাঁদলেন। কাঁদতে কাঁদতে মনে পড়ল, ভ্রমর কি আজ বেঁচে আছে জানি না, কাকে চিঠি লিখব, কাকে লিখব, না না একবার লিখেই দেখি, না হয় আমার চিঠি ফিরে আসবে, তাহলেই জানবো ভ্রমর নেই। কি লিখবেন এ কথা গোবিন্দলাল অনেকক্ষণ ভাবলেন। শেষে ভাবলেন, যাকে বিনা দোষে জন্মের মতো ত্যাগ করেছি তাকে যা হয় তাই লিখলেই বা ক্ষতি কি। পত্র লিখে সাত পাঁচ বার ভেবে গোবিন্দলাল পত্র ডাকে দিলেন। যথাকালে পত্র ভ্রমরের হস্তে পৌঁছল। পত্র পেয়েই ভ্রমর হস্তাক্ষর চিনল। পত্র খুলে কাঁপতে কাঁপতে স্বয়ং কক্ষে গিয়ে দ্বার রুদ্ধ করল সে। তখন ভ্রমর বিরলে বসে নয়নের সহস্র ধারা মুছতে মুছতে সেই পত্র পড়ল। ভ্রমর, ছ বছর পর এই অধম আবার তোমায় পত্র লিখছে। প্রবৃত্তি হয় পড়ো, না প্রবৃত্তি হয় না পড়েই ছিঁড়ে ফেলো। আমার অদৃষ্টে যা যা ঘটেছে বোধহয় তুমি সবই শুনেছ। যদি বলি সে আমার কর্মফল তবে তুমি মনে করতে পারো আমি তোমার মন রাখতে তা বলছি, কারণ আজ আমি তোমার কাছে ভিখারি। আমি এখন নিঃস্ব, তিন বছর ভিক্ষা করে দিন যাপন করেছি। তীর্থস্থানে ছিলাম তাই ভিক্ষা জুটত, এখানে ভিক্ষা জোটে না, সুতরাং অন্যভাবে আমি মারা যাচ্ছি। আমার যাবার আর একটা স্থান অবশ্য ছিল কাশীতে মায়ের কাছে। মার কাশীপ্রাপ্তি হয়েছে বোধহয় তুমি তা জানো, সুতরাং আমার আর কোথাও স্থান নেই, আর কোথাও অন্নও নেই। তাই আমি মনে করেছি আবার হরিদ্রাগ্রামে এই পোড়া মুখ দেখাবো,
নইলে খেতে পাব না। যে তোমাকে বিনা অপরাধে পরিত্যাগ করে পরস্ত্রী কাতর হল, স্ত্রী হত্যা পর্যন্ত করল, তাহার আবার লজ্জা কি? যে অন্নহীন তাহার আর কিসের লজ্জা? আমি কালো মুখ দেখাতে পারি, কিন্তু তুমি অধিকারিনী। বাড়ি তোমার, আমি তোমার অপমান করেছি, আমায় কি তুমি স্থান দেবে? পেটের দায়ে তোমার আশ্রয় চাইছি ভ্রমর, দেবে না? একবার, দুবার, শতবার, সহস্রবার পড়ল সেদিন ভ্রমর আর দ্বার খুলল না। যারা আহারের জন্য তাকে ডাকতে এলো তাদের বলল, আমার জ্বর হয়েছে, আহার করব না। পরদিন নিদ্রাশূন্য শয্যা থেকে যখন ভ্রমর উঠল, তখন তার যথার্থই জ্বর হয়েছে, কিন্তু তখন চিত্ত স্থির, বিকার শূন্য। পত্রের উত্তর যা লিখবে তা পূর্বেই স্থির হয়েছিল, ভ্রমর তা সহস্র সহস্র বার ভেবে স্থির করেছিল, এখন আর ভাবতে হল না। যথাকালে পত্র গোবিন্দলালের হস্তগত হল। কি ভয়ানক পত্র, এতটুকু কোমলতাও নেই। প্রণামা শত সহস্র নিবেদনঞ্চ বিশেষ, আপনার পত্র পেয়েছি, বিষয় আপনার, আমার হলেও আমি তা দান করেছি। যাবার সময় আপনি সে দানপত্র ছিঁড়ে ফেলেছিলেন, স্মরণ থাকতে পারে, কিন্তু রেজিস্ট্রি অফিসে তার নকল আছে। আমি যে দান করেছি তা সিদ্ধ, তা এখনো প্রচলিত। অতএব আপনি নির্বিঘ্নে হরিদ্রা গ্রামে এসে আপনার নিজ সম্পত্তি দখল করতে পারেন, বাড়ি আপনার, আর 5 বছরে আমি অনেক টাকা জমিয়েছি, তাও আপনার, এসে গ্রহণ করবেন। ওই টাকার মধ্যে কিছুটা আমি গ্রহণ করছি, 8,000 টাকা আমি ওখান থেকে নিলাম, 3,000 টাকায় গঙ্গা তীরে আমার এক বাড়ি প্রস্তুত করব, 5,000 টাকায় আমার জীবন নির্বাহ হবে। আপনার আসার জন্য সব বন্দোবস্ত করে রেখে আমি পিত্রালয়ে যাব। যতদিন না আমার নতুন বাড়ি প্রস্তুত হয় ততদিন আমি পিত্রালয়ে বাস করব। আপনার সঙ্গে আমার এ জন্মে আর সাক্ষাৎ হবার সম্ভাবনা নেই, এতেই আমি সন্তুষ্ট। আপনিও যে সন্তুষ্ট তাতে আমার সন্দেহ নেই। আপনার দ্বিতীয় পত্রের প্রতীক্ষায় আমি রইলাম। গোবিন্দলালও লিখেছিলেন, 6 বছর পর পত্র লিখছি, কিন্তু ভ্রমরের পত্রে সেরকম একটাও কথা নেই। এ কি সেই ভ্রমর? আমি হরিদ্রা গ্রামে যাব না ভ্রমর, যাতে এখানে দিনপাত হয়, এভাবে মাসিক ভিক্ষা আমাকে এখানে পাঠিয়ে দিও। মাসে মাসে আপনাকে 500 টাকা পাঠাবো, আরও অধিক পাঠাতে পারি, কিন্তু অধিক টাকা পাঠালে তা অপচয় হওয়ার সম্ভাবনা। আর আমার একটা নিবেদন, বছর বছর যে মুনাফা জমছে আপনি এখানে এসে তা ভোগ করলে ভালো হয়, আমার জন্য দেশত্যাগ করবেন না, আমার দিন ফুরিয়ে এসেছে। গোবিন্দলাল কলকাতাতেই রইলেন, উভয়েই বুঝল সেই ভালো। বাস্তবিক ভ্রমরের দিন ফুরিয়ে এসেছিল। অনেক দিন থেকে ভ্রমরের সাংঘাতিক অসুখ চিকিৎসায় উপশমিত ছিল, কিন্তু রোগ আর চিকিৎসা মানল না। এখন ভ্রমর দিন দিন ক্ষয় হতে লাগল। অগ্রহায়ণ মাসে ভ্রমর শয্যাশায়িনী হল, আর শয্যা ত্যাগ করে উঠল না। মাধবীনাথ স্বয়ং এসে কাছে থেকে নিষ্ফল চিকিৎসা করাতে লাগলেন। যামিনী হরিদ্রা গ্রামের বাড়িতে এসে ভগিনীর সেবা শুশ্রূষা করতে লাগল, রোগ চিকিৎসা মানল না। পৌষ মাস এভাবেই গেল। মাঘ মাসে ভ্রমর ওষুধ ব্যবহার পরিত্যাগ করল, ওষুধ সেবন এখন বৃথা। আর ওষুধ খাওয়া হবে না দিদি, ফাল্গুন মাস আসছে, ফাল্গুনের পূর্ণিমার রাত্রেই যেন মরি। দেখো দিদি, যেন ফাল্গুনের পূর্ণিমার রাত্রে পালিয়ে না যায়। যদি দেখো যে পূর্ণিমার রাত্রি পার হই, তবে আমায় একটা মর্মাঘাত দিতে ভুলো না, রোগে হোক মর্মাঘাতে হোক, ফাল্গুনের জ্যোৎস্না রাতে মরতে হবে, মনে থাকে যেন দিদি। যামিনী কাঁদল, কিন্তু ভ্রমর আর ওষুধ খেল না। ওষুধ খায় না, রোগের শান্তি নেই, কিন্তু ভ্রমর দিন দিন প্রফুল্ল চিত্ত হতে লাগলো। এত দিনের পর ভ্রমর আবার হাসি তামাশা আরম্ভ করল, 6 বছরের পর এই প্রথম হাসি তামাশা। নেভার আগে প্রদীপ জ্বলল,
যত দিন যেতে লাগল, অন্তিমকাল দিনে দিনে যত নিকট হতে লাগল, ভ্রমর ততই স্থির প্রফুল্ল হাস্যমূর্তি। শেষে সেই ভয়ঙ্কর শেষ দিন উপস্থিত হল। ভ্রমর লোকজনের চাঞ্চল্য এবং যামিনীর কান্না দেখে বুঝল আজই বোধহয় দিন ফুরল। শরীরের যন্ত্রণাও তেমনই অনুভব করল। আজ শেষ দিন দিদি, আজ শেষ দিন। আমার কিছু ভিক্ষা আছে, কথা রেখো। বলো। আমার একটাই ভিক্ষা, আজ কেঁদো না। আমি মরলে কেঁদো, বারণ করতে আসবো না তখন, কিন্তু আজ তোমাদের সঙ্গে কথা বলবো, নির্বিঘ্নে কথা বলে মরবো, স্বাদ আছে তো? আর একটা ভিক্ষা, তুমি ছাড়া আর কেউ যেন এখানে না আসে, সময়ে সকলের সঙ্গে দেখা করব, কিন্তু এখন যেন আর কেউ না আসে, তোমার সঙ্গে আর কথা বলার সুযোগ পাব না। চুপ কর ভ্রমর, চুপ কর। দিদি, আজ জ্যোৎস্না রাত্রি। দিনের মতো জ্যোৎস্না উঠেছে। তবে জানলাগুলো সব খুলে দাও, আমি জ্যোৎস্না দেখে মরি। দেখো দেখি, ওই জানলার নিচের ফুল বাগানে ফুল ফুটেছে কিনা। কই, এখানে তো ফুল বাগান নেই, এখানে কেবল খড় বন, আর দু একটা মরা গাছ আছে, তাতে ফুল পাতা নেই। 7 বছর হলো, ওখানে একটা ফুল বাগান ছিল, ওই জানলায় দাঁড়িয়ে সকালে আমি ওনার সঙ্গে কথা বলতাম। আজ 7 বছর ওই জানলার দিকে যাইনি, ওই জানলা খুলিনি, অযত্নে বাগানটা মরে গেছে, আমি 7 বছর বাগানটা দেখিও নি। যেখান থেকে পারো দিদি, আজ আমায় ফুল এনে দিতে হবে, দেখছো না, আজ আবার আমার ফুল সজ্জা। যামিনীর আজ্ঞা পেয়ে দাস দাসী ঝুড়িতে করে ফুল এনে দিল। ফুল আমার বিছানায় ছড়িয়ে দাও, আজ আমার ফুল সজ্জা। কি হলো ভ্রমর, কাঁদছো কেন? দিদি, একটা বড় দুঃখ রইল, যেদিন তিনি আমায় ত্যাগ করে কাশী যান, সেদিন হাত জোর করে কাঁদতে কাঁদতে দেবতার কাছে ভিক্ষে চেয়েছিলাম, একদিন তার সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়। স্পর্ধা করে বলেছিলাম, আমি যদি সতী হই তবে আবার তার সঙ্গে সাক্ষাৎ হবে, কিন্তু কই, আর তো দেখা হলো না। আজকে এই মরার দিনে দিদি, যদি একবার তাকে দেখতে পেতাম, একদিনে 7 বছরের দুঃখ ভুলতাম দিদি। দেখবে? কার কথা বলছো? গোবিন্দলালের কথা, তিনি এখানে আছেন, বাবা তোমার সংবাদ তাকে দিয়েছিলেন, শুনে তোমাকে একবার দেখার জন্য তিনি এসেছেন, আজই পৌঁছেছেন। তোমার অবস্থা দেখে ভয়ে এতক্ষণ তোমাকে বলতে পারিনি, তিনিও সাহস করে আসতে পারেননি। একবার দেখাও দিদি, আর একবার দেখাও, এই জন্মে আর একবার দেখি। গোবিন্দলাল 7 বছর পর নিজের শয়ন কক্ষে প্রবেশ করলেন, দুজনেই কাঁদছিল, একজনও কথা বলতে পারল না। ভ্রমর স্বামীকে কাছে এসে বিছানায় বসতে ইঙ্গিত করল। গোবিন্দলাল কাঁদতে কাঁদতে বিছানায় বসলেন, ভ্রমর তাকে আরও কাছে আসতে ইশারা করল। গোবিন্দলাল আরও কাছে এলেন, তখন ভ্রমর আপন করতলের নিকট স্বামীর চরণ পেয়ে সেই চরণ যুগল স্পর্শ করে পদরেণু মাথায় দিল। আজ আমার সব অপরাধ মার্জনা করে আশীর্বাদ করো, জন্মান্তরে যেন সুখী হই। গোবিন্দলাল ভ্রমরের হাত নিজের হাতে তুলে নিলেন, তেমনি হাতে হাত ধরা রইল, অনেকক্ষণ রইল, ভ্রমর নিঃশব্দে প্রাণ ত্যাগ করল। ভ্রমরের সৎকার করে গোবিন্দলাল ঘরে এসে বসলেন। ঘরে ফেরা থেকে তিনি কারো সাথে কথা বলেননি।
পরদিন যেমন সূর্য প্রত্যহ ওঠে তেমনই উঠল। গাছের পাতা ছায়ালোকে উজ্জ্বল হল, সরোবরের কালো জল ঝলমল করে জ্বলতে লাগল, আকাশের কালো মেঘ সাদা হল, ভ্রমর যেন মরেনি। গোবিন্দলাল বের হলেন। তিনি দুজন মেয়ে মানুষকে ভালোবেসেছিলেন, ভ্রমরকে আর রোহিণীকে। রোহিণী মরল, ভ্রমরও মরল। রোহিণীর রূপে আকৃষ্ট হয়েছিলেন, যৌবনের অতৃপ্ত রূপ তৃষ্ণা শান্ত করতে পারেননি। ভ্রমরকে ত্যাগ করে রোহিণীকে গ্রহণ করেছিলেন, রোহিণীকে গ্রহণ করেই বুঝেছিলেন এ রোহিণী, ভ্রমর নয়। এ শুধু রূপ তৃষ্ণা স্নেহ নয়, এ শুধু ভোগ সুখ নয়, এ হলাহল সুধা নয়। নীলকণ্ঠের ন্যায় গোবিন্দলাল সেই বিষ পান করলেন। নীলকণ্ঠের কণ্ঠস্থ বিষের মতো সেই বিষ তার কণ্ঠে লেগে রইল। সেই বিষ জীর্ণ হওয়ার নয়, সেই বিষ উদ্গীরণ করার নয়। তখন সেই বিশুদ্ধ ভ্রমর প্রণয় সুধা দিবারাত্রি স্মৃতিপথে জাগতে লাগল। যখন প্রসাদপুরে গোবিন্দলাল রোহিণীর সঙ্গীত স্রোতে ভাসমান, তখনই ভ্রমর অন্তরে, রোহিণী বাইরে। তাই রোহিণী এত শীঘ্র মরল। যদি তখন গোবিন্দলাল রোহিণীর যথাবিহিত ব্যবস্থা করে ভ্রমরের কাছে এসে দাঁড়াতেন, বলতেন, ভ্রমর আমাকে ক্ষমা করো, আমায় আবার তোমার মনে ঠাঁই দাও, আমার এমন গুণ নেই যাতে তুমি আমায় ক্ষমা করতে পারো, কিন্তু তোমার তো অনেক গুণ আছে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। ভ্রমর তাকে ক্ষমা করত। রমণী ক্ষমাময়ী, দয়াময়ী, স্নেহময়ী। রমণী ঈশ্বরের কীর্তির নিদর্শন, দেবতার ছায়া। পুরুষ দেবতার সৃষ্টিমাত্র, নারী আলোর রূপ, পুরুষ ছায়ার। আলো কি ছায়া ত্যাগ করতে পারে? কিন্তু গোবিন্দলাল তা পারেননি। কিছুটা অহংকার, কিছুটা লজ্জা, কিছুটা ভয়ে ভ্রমরের কাছে আর মুখ দেখাবার পথ ছিল না তাঁর। তার উপর গোবিন্দলাল হত্যাকারী, অন্ধকার আর আলোকের সম্মুখীন হল না। কিন্তু তবু সেই ভ্রমর দর্শনের লালসা বর্ষে বর্ষে, মাসে মাসে, দিনে দিনে, দণ্ডে দণ্ডে, পলে পলে গোবিন্দলালকে দাহ করতে লাগল। কি এমন পেয়েছিলেন, কি এমন হারিয়েছেন? ভ্রমরও দুঃখ পেয়েছিল, গোবিন্দলালও দুঃখ পেয়েছিলেন, কিন্তু গোবিন্দলালের তুলনায় ভ্রমর সুখী। গোবিন্দলালের দুঃখ মনুষ্য দেহে অসহ্য, ভ্রমরের যম সহায় ছিল, গোবিন্দলালের সে সহায় নেই। আবার রজনী পোহাল। গোবিন্দলাল ঘর থেকে বের হলেন। রোহিণীকে তিনি স্বহস্তে বধ করেছেন, ভ্রমরকেও পরোক্ষভাবে প্রায় স্বহস্তেই বধ করেছেন। রাত্রিটা তিনি কীভাবে কাটিয়েছিলেন জানা নেই, বোধহয় বড় ভয়ানকই ছিল। দ্বার খুলেই মাধবীনাথের সঙ্গে তার সাক্ষাৎ হল। মাধবীনাথ তাকে দেখে মুখপানে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে এ জন্মে আর গোবিন্দলালের সঙ্গে কথা বলবেন না, তাই বিনা বাক্যব্যয়ে তিনি চলে গেলেন। গোবিন্দলাল সেই পুষ্পোদ্যানে গেলেন। যামিনী যথার্থই বলেছে, সেখানে আর পুষ্পোদ্যান নেই, ঘাস খড় জঙ্গলে ভরে গেছে। দু একটা অমর পুষ্পবৃক্ষ সেই জঙ্গলের মধ্যে নুইয়ে আছে, কিন্তু তাতে আর ফুল ফোটে না। গোবিন্দলাল অনেকক্ষণ সেই খড় বনের মধ্যে বেড়ালেন। অনেক বেলা হল, রৌদ্রের তেজ প্রখর হল। সেখান থেকে গোবিন্দলাল বারুণী পুষ্করিণী তটে গেলেন। বেলা দেড় প্রহর হয়েছে। তীব্র রৌদ্রের তেজে বারুণীর গভীর কৃষ্ণ জল জ্বলছিল। বহু লোক ঘাটে স্নান করছিল, ছেলেরা সাঁতার দিচ্ছিল।
গোবিন্দলালের অত লোক সমাগম ভালো লাগল না। ঘাট থেকে তিনি তার বাগানের দিকে গেলেন। প্রথমেই দেখলেন রেলিং ভেঙে গেছে, তার পরিবর্তে কুঞ্জির বেড়া। ভ্রমর গোবিন্দলালের সব সম্পত্তি সযত্নে রক্ষা করেছিল, কিন্তু এই উদ্যানের প্রতি কোনো যত্ন করেনি। একদিন যামিনীর কথায় ভ্রমর এই বাগানের ব্যাপারে বলেছিল, আমি যমের বাড়ি চললাম, আমার সে নন্দনকানন ধ্বংস হোক। দিদি, পৃথিবীতে স্বর্গ বলে আমার যা ছিল তার কাকে দিয়ে যাব? গোবিন্দলাল প্রবেশ করে দেখলেন ফুল গাছ নেই, কেবল উলুবন কচু গাছ, ঘেঁটু ফুলের গাছ আর কালকাসন্ধ্যা গাছে বাগান পরিপূর্ণ। প্রস্তর মূর্তি লতা গুল্মের ভারে দু তিন খণ্ডে বিভক্ত হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। প্রমোদ ভবনের ছাদ ভেঙে গেছে, ঝলমলে শাঁসি কে ভেঙে নিয়ে গেছে। সেই বাগানে আর ফুল ফোটে না, ফল ফলে না, বোধহয় সুবাতাসও আর বয় না। একটা ভগ্ন প্রস্তর মূর্তির পদতলে তিনি বসলেন, সেখানেই বসে রইলেন। প্রচণ্ড সূর্য তেজে তার মস্তক উত্তপ্ত হয়ে উঠল, কিন্তু তিনি কিছুই অনুভব করতে পারলেন না। তার প্রাণ যায়, রাত্রি থেকে কেবল ভ্রমর ও রোহিণীকেই ভাবছিলেন। একবার ভ্রমর, তারপর রোহিণী, আবার ভ্রমর, আবার রোহিণী। ঘরের এত জিনিস খেয়ে মন ওঠে না বুঝি, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উঁকি দেবা। হইতো ভ্রমর দাঁড়িয়ে আছে, আর নেই, আর নেই। রাত্রি দিন হৃদয় পড়ছে, সামনে শীতল জল, কিন্তু এ জন্মে সে জল স্পর্শ করতে পারবো না, সে আশাও নেই। হইতো রোহিণী এলো, আবার কোথায় গেল? বেলা দ্বিপ্রহর, আড়াই প্রহর হল। গোবিন্দলাল তখনও সেই ভ্রমর রোহিণীময় জগতে। বেলা তিন প্রহর পেরিয়ে ক্রমে সন্ধ্যা হল, কিন্তু গোবিন্দলালের উত্থান নেই, চৈতন্য নেই। পরিজনেরা তাকে সমস্ত দিন দেখতে না পেয়ে মনে করেছিল তিনি কলকাতায় চলে গেছেন, সুতরাং তাঁর সন্ধান করেনি কেউ। কাননে অন্ধকার হল, আকাশে নক্ষত্র ফুটল, পৃথিবী নীরব হল। এইখানে এমনই সময়ে কি রোহিণী? এইখানে এমনই সময়ে ওই জলে আমি ডুবেছিলাম। আমিও ডুবব? এসো, ভ্রমর স্বর্গে বসে বলে পাঠিয়েছে তার পুণ্যে আমাদের উদ্ধার করবে। প্রায়শ্চিত্ত করো, মরো মরো। আমি আমাকে আমাকে অচেতন অবস্থায় দেখলেন সহসা রোহিণী মূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। তখন দিগন্ত ক্রমশ প্রভাসিত করে জ্যোতির্ময়ী ভ্রমর মূর্তি সামনে উদিত হল। মরবে কেন, মরো না, আমাকে হারিয়েছ তাই মরবে, আমার থেকেও প্রিয় কেউ আছেন, বাঁচলে তাকে পাবে। গোবিন্দলাল সেই রাত্রে মূর্ছিত অবস্থায় সেখানেই পড়ে রইলেন। প্রভাতে সন্ধান পেয়ে লোকজন তাকে তুলে ঘরে নিয়ে গেল। তার দুরবস্থা দেখে মাধবীনাথেরও দয়া হল, সকলে মিলে তাঁর চিকিৎসা করালেন। দু তিন মাসে গোবিন্দলাল প্রকৃতিস্থ হলেন। সকলেই প্রত্যাশা করতে লাগলেন যে তিনি এখন ঘরেই থাকবেন, কিন্তু গোবিন্দলাল তা করলেন না। এক রাত্রে তিনি কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেলেন, কেউ আর তাঁর কোনো সংবাদ পেল না। সাত বছর পর তাঁর শ্রাদ্ধ হল। বর্তমানে তার সম্পত্তি তার ভাগ্নে শচীকান্তর নামে হল। শচীকান্ত প্রাপ্তবয়স্ক, সে প্রত্যহ গোবিন্দলালের সেই প্রমোদোদ্যানে বেড়াতে আসত। এখন সেখানে নিবিড় জঙ্গল,
সে সমস্ত কাহিনী সবিস্তারে শুনেছিল। প্রত্যহ সেখানে বেড়াতে গিয়ে বসে বসে সেই কথাই ভাবত সে। তারপর সে আবার সেখানে উদ্যান প্রস্তুত করতে আরম্ভ করল, আবার বিচিত্র রেলিং প্রস্তুত করল, পুষ্করিণীতে নামার ধাপ গঠন করল, আবার মনোহর গাছ পুঁতল, কিন্তু আর রঙিন ফুলের গাছ বসাল না। দেশি গাছের মধ্যে বকুল, কামিনী, বিদেশি গাছের মধ্যে সাইপ্রাস ও উইলো। প্রমোদ ভবনের পরিবর্তে একটা মন্দির প্রস্তুত করল, মন্দির মধ্যে কোনো দেবদেবী স্থাপন করল না, বহুল অর্থ ব্যয় করে ভ্রমরের একটা প্রতিমূর্তি সুবর্ণে গঠিত করে সেই মন্দির মধ্যে স্থাপন করল। স্বর্ণ প্রতিমার পদতলে অক্ষর খোদিত করে লিখল, যে সুখে দুঃখে দোষে গুণে ভ্রমরের সমান হবে আমি তাকে এই স্বর্ণ প্রতিমা দান করব। ভ্রমরের মৃত্যুর ১২ বছর পরে সেই মন্দির দ্বারে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন, সচিকান্ত সেখানেই ছিল। প্রণাম সন্ন্যাসী বাবা। আয়ুষ্মান ভব। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবে বাবা? বলুন। এই মন্দিরে কি আছে আমি একবার দেখতে চাই, আমাকে দেখাবে? অবশ্যই, আসুন। ভ্রমর, কি হলো সন্ন্যাসী বাবা? এই যে আমার ভ্রমর, একদিন আমারই ছিল। আপনি? আমি গোবিন্দলাল রায়। প্রণাম মামাবাবু, আমি আপনার ভাগ্নে সচিকান্ত। আপনি আপনি দয়া করে ঘরে চলুন। না বাবা, আজ আমার দ্বাদশ বছর অজ্ঞাতবাস সম্পূর্ণ হল। অজ্ঞাতবাস সম্পন্নের আগে তোমাদের আশীর্বাদ করার জন্য এখানে এসেছিলাম, তোমাকে আশীর্বাদ করলাম, এখন ফিরে যাব। মামাবাবু, এই বিষয়ে আপনার, আপনি ভোগ করুন। বিষয় সম্পত্তির থেকেও মূল্যবান যে সম্পদ, যা কুবেরেরও অপ্রাপ্য, আমি তাই পেয়েছি। এই ভ্রমরের থেকেও যা মধুর, ভ্রমরের থেকেও যা পবিত্র, তা পেয়েছি আমি। আমি শান্তি পেয়েছি। ও বিষয় আসয়ে আমার আর কাজ নেই, তুমিই তা ভোগ করো। সন্ন্যাসী কি শান্তি পাওয়া যায়? কখনো না, কেবল অজ্ঞাতবাসের জন্য আমার এই সন্ন্যাসীর পরিচ্ছদ। ভগবত পাদপদ্মে মনস্থাপন ভিন্ন, শান্তি পাওয়ার আর উপায় নেই। এখন তিনিই আমার সম্পত্তি, তিনিই আমার ভ্রমর, ভ্রমরাধিক ভ্রমর। আজ তাহলে চলি, তোমরা সুখে থেকো, তোমাদের মঙ্গল হোক। এতক্ষণ আপনি শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী কৃষ্ণকান্তের উইল, অন্তিম পর্ব। কৃষ্ণকান্তের চরিত্রে দীপক, গোবিন্দ এবং ব্রহ্মানন্দের ভূমিকায় সায়ন, রোহিণীর চরিত্রে শ্রোতা, ভ্রমরের ভূমিকায় রীতি, মাধবীর চরিত্রে দীপঙ্কর, হর, উকিল এবং বৈদ্যর ভূমিকায় মলয়, নায়েব এবং বিনোদের চরিত্রে সৌরভ, পোস্টমাস্টার এবং দানেশের ভূমিকায় শুভদীপ, সচি, মালি এবং অন্যান্য চরিত্রে অপূর্ব, ক্ষীরির ভূমিকায় উশস্বী, শাশুড়ি এবং রাঁধুনির চরিত্রে সবর্ণা, সুরধুনী, হরমণি এবং যামিনীর ভূমিকায় সঙ্গীতা, নিশানাথের চরিত্রে স্নেহাদ্রি এবং গল্পপাঠে এনামুল। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।